গজন তীর্থ নাম তোমার হে মানসিক খুশির জন্য দলকে নিয়ে তার কখনো ব্যবসায়িক ভাবনাই ছিল না, তাই তো পরিচালনার পদে আসীন করলেন তার অতি বিশ্বস্ত স্নেহভাজন রবীন মণ্ডলকে এবং তত্ত্বাবধানে তার যোগ্য উত্তরসূরি একমাত্র পুত্র শ্রী পুলক মাইতিকে। এতক্ষণ যার কথা আপনাদের সামনে বলছি তিনি আর কেউ নন, নিউ নটরাজ শিল্পী কুশলীদের নয়নের মণি প্রপাইটার প্রদীপ মাইতি। নটরাজের গান আজ ভরবে সবার প্রাণ, নটরাজের গান আজ ভরবে সবার প্রাণ, প্রদীপ মাইতি কৃষ্ণ মাইতি রাখবো সবার মা, নটরাজের গান আজ ভরবে সবার প্রাণ, নটরাজের গান আজ ভরবে সবার প্রাণ। বছরে বছরে যাদের জন্য নিউ নটরাজ পেয়েছে সম্মান, দিয়েছে সাহারা রবীন মণ্ডল পুলক মাইতি এরাই দলের আজকে অনেক অবদান, প্রদীপ মাইতি কৃষ্ণ মাইতি রাখবো সবার মা, নটরাজের গান আজ ভরবে সবার প্রাণ, নটরাজের গান আজ ভরবে সবার প্রাণ, নটরাজের গান আজ ভরবে সবার প্রাণ। শুরু হলো নিউ নটরাজের পথ চলা, এরপর বিশিষ্ট নামি দামি শিল্পী নিয়ে দলের ক্রমাগত সাফল্য। আজ 2023 ও 1430 বঙ্গাব্দের চ্যালেঞ্জ নয় চমক লাগাতেই আসছেন শেষ গান, আজ নয় গে যাব জীবনের এই জয়গান, বিশ্বজিত গায়ে আলো বলি ভরা বেঁচে প্রাণ, আসলে চালিয়ে যাব আসরে দি চালিয়ে যাব, সুরের মূর্ছনে মন ভরাতে সবা মুখ্যজন্তি কি পড়ে আজ কালিদাস হালদার, ছন্দে তালের গুরু এসেছে আবার তবলার জাদু করে মহারাজ সদার, ভাবিনি কোনো দিন আর তাকেই পাবো, বিশ্বজিত গায়ে আলো বলি ভরা বেঁচে প্রাণ, আসরে দি চালিয়ে যাব আসরে দি চালিয়ে যাব। এরপর নানান সাজি ভিন্ন চরিত্রে ও হাজার সুরে নতুন দৃশ্য নিয়ে যারা বাঙালির বারো মাসে তেরো পার্বণ, গ্রীষ্ম বর্ষার পর খুশি নিয়ে আসে শরৎকাল, হয় মা দুর্গার আরাধনা, কাশফুলিয়ার শিউলি ঝরে শরতে হাজার এসেই গেছে মনমুন ভরাতে ভূপতি সর্দার, আগমনীর সুরে বাজে ঢাকের নানা বোল, হাসির রাজা এসে গেছে তপন মণ্ডল, ষষ্ঠীতে হয় বোধন সপ্তমীতে বরণ, গ্রাম বাংলার দামাল ছেলে কবির করণ, নব সাজে নব ভাজে পরিধনে সবার মন কেড়েছে মায়ার জালে অময় সর্দার, বাজলো শরৎকে বিদায় দিয়ে চলে আসে মন খারাপেরই সময়, তারপর বাঙালির খুশি ফিরে আসে হেমন্তেরই সোনালি ধানেরই শীষে,
মাঠে মাঠে চাষিদের বেলা কাটে, ঘরে ফেরে চাষিদের সোনালী ফসল, শুরু হয় হিমের হাওয়া সংক্রান্তির পিঠে পুলি অন্নপ্রাশন, পাতায় পাতায় শিশির ঝরে হাওয়ায় লাগে দোল, অভিনয়ে নবীন সূর্য অনুপ কুমার মণ্ডল, ফুলে ফুলে ছোটে ওলি মধুর খোঁজ পাইয়া, এ বছরের গাজন সুইটি রাজেশ কুমার নাইয়া, ঘরে ঘরে ফিরে আসে পৌষ পার্বণ সবার মন ভরাতে হাসির হ্যালো সাধন সর্দার সর্দার, এই বাংলার মাটিতে মাগো জনগো বাংলার মাটিতে মাগো জনগো আকাশ নদী আমার বাংলার মাটিতে মাগো জনগো বাংলার মাটিতে মাগো জনগো আমায়ো। এবার শেষের পালা সবথেকে বিদায় দিয়ে দক্ষিণায়নে ফিরে আসে মিলন ঋতু বসন্ত, আসে বড় উৎসব দোল, কাছে কাছে কোকিলের মিষ্টি সুর, পলাশ শ্যামল কৃষ্ণচূড়া, বাতাসে আমের মুকুলের গন্ধ, এই খুশিকে দ্বিগুণ করে চৈত্রের শেষে বাবা ভোলানাথের আগমন, হয় শিবের গাজন যা আজও বাঙালির গৌরব, দক্ষিণ হাওয়ায় ছা পাওয়ায় মন হয় বিভাগী, গভীর রাতে স্বপ্ন সুন্দরী মিনময় বৈরাগী, মন ফাগুনে একলা বসে গাহি কোহিলিয়া, বর্তমান গজনীর সবার প্রিয় জয়ন্ত নাইয়া সঙ্গীতে আমরা দুজন এক হয়ে যে রই, তুমি পাশে আমি বিনা হয়ে সুরে সুরে কথা কো, সঙ্গীতে আমরা দুজন এক হয়ে যে রই, তুমি পাশে আমি বিনা হয়ে সুরে সুরে কথা কো, মাস্টার ধেনী সুন্দর রচিত রচিত রক্তে ভেজা শিথির সিঁদুর, ওই গিন্নি আরে কোথায় গেলে, এত পিছিয়ে পড়লে হবে, তাড়াতাড়ি এসো। আর পারছি না বাবু, বয়স হয়েছে তো, এই বয়সে কি এসব মানা যায়? আরে বলো না, এই বর্তমান সমাজে এত ভালো পাত্রী পাবে কোথায়? পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনী গন্ধায় রূপসাগরের পাড়ের প্রাণে উদাস মন গায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনী গন্ধায় রূপসাগরের পাড়ের প্রাণে উদাস মন গায়, তোমার প্রজাপতির পাখা প্রজাপতির পাখায় আমার আকাশে যাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপনে মাখা, চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল ভোষা, গিন্নি ফাগুন হাওয়ায় হাওয়ায় পড়েছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় পড়েছি যে দান, আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ, ফাগুন হাওয়ায় হাওয়ায় পড়েছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় পড়েছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় পড়েছি যে দান। সম্মান গিন্নি একেই বলে আত্মসম্মান, সবকিছু যার অবদান সে যে আমাদের একমাত্র সুসন্তান, শুধু সম্মান নয় গর্ব, তুমি যাই বলো ছেলে বাড়িতে ফিরলে আমি কিন্তু ভালো পাত্র দেখি ছেলেকে বিয়ে দেব, এই বয়সে কোথায় ভালো সেবা যত্ন পাবো তা না? আরে তুমি যে বলছো বলো না, এই সময় এত ভালো পাত্র পাবে কোথায়? আরে টেনশন করে কি আছে, এই পৃথিবীটা গোল, অমন ভালো পাত্র এই পৃথিবীতে কোথাও না কোথাও নিশ্চয়ই আছে।
আজি প্রভাতে রুবির আলো কেমনে পশিল প্রাণী, কেমনে পশিল গহিল আধারে প্রভাতি পাখির গানে। প্রথম দেখা বড্ড ভালোবেসে ফেলেছি, কিন্তু সে নিজেকে লুকিয়ে রেখেছি। মুখে বলে ভালোবাসি আমার অনুভূতি, না বলা কথা এই উদাসী বিভাগী মন যে চুরি করেছে তাকে আমি ধরবই। আমার সপন কিনতে পারে এমন আমি কই, আমার জল ছবিকে রং মেলাবে এমন আবির কই, আমার সপন কিনতে পারে এমন আমি কই, আমার জল ছবিকে রং মেলাবে এমন আবির কই। চাঁদের টানে জোয়ারে যেমন, মাটির টানে বৃষ্টি, ফুলের টানে ধুমুর তেমন, নয়ন জয়ের দৃষ্টি জয়। আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাব তবু আখরে দিয়ে ভরি। আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাব তুকু আখরে দিয়ে ভরি। আমার পরম বন্ধু হবে এমন অধীর কই, জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার সপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। তাহলে কিন্তু আমি বুঝতে পেরেছি আমার হাতে হাত রেখে তুমি আমার সাথে হাঁটতে চাইছো। ছোট্ট দিন সমুদ্রে ঘেরা চারি ওখানে শব্দ শুধু অশান্ত ঝড়ের হাওয়া, এমনই চাই না হতে কোনো দিনও আমারই মন। জীবনকে ভালোবেসে গান আমার জীবন, জীবনকে ভালোবেসে গান আমার জীবন। ছোট্ট দিন সমুদ্রে ঘেরা চারি ওখানে শব্দ শুধু অশান্ত ঝড়ের হাওয়া, এমনই চাই না হতে কোনো দিনও আমারই মন। জীবনকে ভালোবেসে গান আমার জীবন, জীবনকে ভালোবেসে গান আমার জীবন, জীবনকে ভালোবেসে গান আমার জীবন। আমি বেঁচে থাকতে সে আশা কখনো পূরণ হবে না। আমার হাত থেকে ঘৃণ হচ্ছে যদি আমার সন্তান হয়ে একটা রাস্তার মেয়েকে ভালোবাসি। বাবা এই দৃশ্য দেখার আগে মৃত্যু অনেক ভালো ছিল। আরে এই সব মেয়েরা রূপ লাবণ্যের মায়া জানে, ভালো ছেলেদের মাথা নষ্ট করে না। বিশ্বাস করুন, দয়া করে অপবাদ আপনারা আমাকে দেবেন না, আমি অমন নই। আপনাদের কথা ভুল হচ্ছে। ভুল তো অবশ্যই হয়েছে, কারণ এর মতের কুরাঙ্গারকে বিশ্বাস করে। শুনে রাখো জয়, আমাদের আশা আর স্বপ্নকে বিসর্জন দিয়ে এই রাস্তার মেয়েটা এখন তো বহু সবে ঘরে চলতে চাও, তাহলে আমাদের সঙ্গে সারা জীবনের মধ্যে সব সম্পর্ক শেষ হয়ে যাবে।
না না ও রাস্তা মেয়ে নয়, ও যে নয়ন, আমি আমি তোমাকে ভালোবাসি। মা বলো না, মা বলো, ভালোবাসা কি অন্যায়? ভালোবাসা কি পাপ? ভালোবাসা কি অপবিত্র? যদি ভালোবাসা অন্যায় হবে তবে কেন লাইলা মজনুন প্রেম আমার হয়ে থাকবে? যদি ভালোবাসা অপরাধ হবে তবে কেন রাধা কৃষ্ণের প্রেম জগৎ জনে মনে রাখবে? যদি ভালোবাসা পাপ হবে তবে কেন? শাহজাহানের তাজমহল ইতিহাসের পাতায় শর্টমার্ক করে লেখা থাকবে। আমি জানি, আমি জানি তোমরা আমার ভালোবাসাকে কখনো মেনে নেবে না। তবে একটা কথা শুনে রাখো মা, একটা কথা শুনে রাখো বাবা, আমি যে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে রাস্তায় নেমেছি আমি কখনো ফিরে আসতে পারবো না। আমাকে তুমি ক্ষমা করে দিও মা, আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি চাই না এতদিন স্নেহ ভালোবাসার মাঝে আমি কাঁটা হয়ে দাঁড়াতে। তুমি ফিরে যাও জয়, তুমি ফিরে যাও। একজন ভালো স্বামী হয়ে থাকার চেয়ে না একজন ভালো সন্তান হয়ে থাকাটা অনেক দরকার। তাছাড়া তাছাড়া যে সম্পর্কের মাঝে বাবা মায়ের আশীর্বাদ নেই, মত নেই, সে সম্পর্ক কখনো সুখের হতে পারে না। তুমি ভালো থেকো জয়, আমি চললাম। তুমি ভালো থেকো জয়, আমি চললাম। কোথায় যাচ্ছ? আপনাদের ছেলের থেকে অনেক দূরে। সেটা আমি হতে দেবো না রে মা। সামনের শুভলগ্ন দেখে আমার ছেলের সাথে তোমার বিয়ে দিয়ে আমার বাড়িতে গিয়ে লক্ষ্মী করে নিয়ে যেতে চাই। ঠিক আছে বাবা, ঠিক আছে মা, এই কথাটা আমি আমার বাবাকে বলছি। আমি তাহলে আসছি, আসছি। আচ্ছা বাবা, আমাদের সময় হয়ে গেছে, আমি কিন্তু আসছি, তোমরা ভালো থেকো। কিন্তু বলছিলাম বাবা, তুই শুনি, বিয়ের কথা ঠিক হয়ে গেছে, সময় মতো চলে আসি, তা না হলে আমাকে বলে সম্মানে পড়ে যাবো। আরে না না মা, ও সামনে টেনশন করতে হবে না, আমি ঠিক সময় মতো চলে আসবো, কেমন? আমি কিন্তু আসছি। বলছিলাম কি, তুই এতদিন কোন পোস্টে চাকরি করিস আমরা তো জানি না বাবা। বল না বাবা, আমার যে শোনার খুব ইচ্ছা হচ্ছে। ছেলেটা একটা শুভ কাজ আছে, পিছনে ডাকলেই নয় বাবা, আর দেরি করিস না, তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়। আচ্ছা মা, আমার সময় হয়ে গেছে, আমি কিন্তু আসছি। বাবা আমি সময় করে এসে সব কথাই খুলে বলবো, কেমন? আমি কিন্তু আসছি। তুপিসারে বলে তারে দিয়ে মন বাপত সারাক্ষণ হবে যে এখন আমার মধুর মেলা। তোমার মতো মনের মানুষ, তোমার মতো মনের মানুষ একটি হবে, তোর মানুষ একটি হবে হাজার হাজার। রাজির মালা
সেই রাজা তোমার এলো দুরাতে মনের জ্বালা তোর মনেরই সময় বলে লাগে যে রোলা ও নারী চাই যে পুরুষকে পুরুষ চাই যে নারী ও নারী চাই যে পুরুষকে পুরুষ চাই যে নারী বন্ধ করো বন্ধ করো সব বন্ধ করো বাবা কি হয়েছে ওরে মা তুই কাকে কাকে ভালোবাসছিস বাবা আমি বাবা হই কার সাথে তোর বিবাহ চেয়েছিস মা বাবা রক্ত যে বয়ে গেল কিন্তু ভর এলো না রে মা বাবা ভর এলো না আমি কি করে বুঝবো একটা মানুষ নয় মানুষ নয় একটা লম্বা চরিত্রহীন একটা পিসাজ ঘাতক বাবা বাবা তুমি কি বলতে পারলে কথা কি বলছো বাবা লগ্ন বুঝতে হলে বাবা কে তোকে বিয়ে করবে আমি বাবা হই সে যদি তোদের সত্য করতে পারবো না রে আমি তো সত্য করতে পারবো না আমার মৃত্যু ছাড়া আর কোন রাস্তা রইল না রে মা বাবা তুমি শান্ত হও আমার জয় আমার সাথে এমন না করতে পারে না বাবা বাবা তুমি শান্ত হও আমি জয়ের কাছে একটা ফোন করছি হে ভগবান গরিব বলে আমরা কি মানুষ নয় আমরা কি অমানুষ অমানুষ আমি তো ছাড়বো না রে মা আমি কাউকে ছাড়বো না আমি সত্যের পথে আয় আমি তো সত্যের পূজারি আজকে পর্যন্ত করিনি আজ করবো না রে মা আজ করবো না আমি কাউকে ছাড়বো না সব ভাইকে জেলে পড়ে তোর শুনবো আমি করে তোর শুনবো রে মা আমি কোনো কথা শুনবো বাবা তুই শান্ত তুমি তোমার পরিচয় গোপন করেছিলে তুমি কি ভেবেছো আমাকে ছেড়ে পালিয়ে যাবে আমার বিশ্বাসকে অমর্যাদা করে হারিয়ে যাবে তা আমি কোনোদিন হতে দেবো না আমার ভালোবাসার দিব্যি আমি তোমাকে ছাড়বো না জয় আমাকে তোমার বলতেই হবে এই মিথ্যে চলনার কারণ কি আমি তোমার কাছে আসছি জয় আমি তোমার কাছে আসছি কেন গাই মধু মাসে বৈশাখি ঝড় আসে যত হাসি যত গাল কেন হলো অবসা সব খেলা কেন থেকে গেল বেলা না ফুরাতে দিন কেন চলে যায় বেলা না ফুরাতে দিন কেন চলে যায় কে আতার কোথা হতে এলো কেন মুছে গেল আকাশে মুখে এলো কেন যে ঘটালো
যে আমরা এমন সন্তানকে জন্ম দিয়েছি, বাড়ির শুদ্ধ আত্মীয় পরিজনের কাছে তুই এত ছোট করে দেবে, আমি স্বপ্নেও আমি কল্পনা কল্পনা করতে পারছি না। আরেকটিবার ফোন করে দেখো না তুমি। সকালে কথা হলো, আমাকে বললো যে আমি যথাসময়ে পৌঁছে যাবো। বলো না মমতা, এইটাই কি তার নমুনা? তোর যদি মেয়ে নাই বা পছন্দ ছিল আমাদের ফোন করে জানাতে পারতিস, মেয়ের বাড়ির পক্ষ থেকে থানায় গিয়ে আমাদের পুলিশের ভয় দেখাচ্ছে মমতা। এইটাই এইটাই যে আমাদের দেখার বাকি ছিল। আমার মনে হয় তোমার ছেলে কোনো অসৎ কাজের সঙ্গে যুক্ত। এই নাটকের সম্পূর্ণ পরিণতি আমার যে ভাবা ছিল মমতা, আমার যে ভাবা ছিল কেন জানেন তো স্যার, ওকে ওকে আমরা যে অতি কষ্টে মানুষ করেছিলাম তার প্রতিদান আমাদের যে পেতে হবে স্যার, উচ্চশিক্ষিত ছেলের কর্মকাণ্ডে বাড়িতে পুলিশ আছে, ভুলি না হলে ওর পছন্দ করা পাত্রীর বাবা মার কাছে আমাদের অপমানিত হতে হয়, ভুলি না হলে দরজাটা বন্ধ থাকবে, কথাটা তুমি ভালো করে মনে রেখো। বাবু আমার কথাগুলো শুনুন, আমি অনেক রাজ করতে আসিনি। তাহলে আপনার ছেলে জয় জয় আমার ছেলে জয় তো আমি জানি, ও ধরা পড়বে, ও তো অ্যারেস্ট হবে, কারণ যে ছেলে পিতা মাতাকে ভালোবাসে না, যে ছেলে পিতা মাতাকে শ্রদ্ধা করে না সে তো ধরা পড়বে, সে তো অ্যারেস্ট হবে। প্লিজ স্যার প্লিজ বলুন না আমার জয়ের কি হয়েছে, একবার বলুন না। হ্যাঁ আমরা ছিল জয় লাদাখ সীমান্তে বিদেশি জঙ্গির গুলিতে সে শহীদ হয়েছে। কোথায় সেই বিশ্বাসঘাতক, কোথায় সেই লম্প, কোথায় সেই চরিত্র যে আমাকে ভালোবেসে আমাকে প্রতিশ্রুতি দিয়ে আমাকে লগ্ন ভ্রষ্ট করে আমার জীবনটা শেষ করে দিয়েছে। কি ক্ষতি করেছিলাম আমি, চুপ করে আছেন কেন আপনারা, উত্তর দিন না উত্তর দিন না, আমি কাকে ভালোবেসেছিলাম যে আমার পবিত্র ফুলের মতো নিষ্পাপ মনটাকে তুমরে মুজরে মাটিতে মিশিয়ে দিয়েছে, আমি কাকে বিশ্বাস করেছিলাম যে আমার হাজার স্বপ্ন দেখিয়ে ঠেলে দিয়েছে অন্ধকার অনিশ্চিত ভবিষ্যতের দিকে, আমি কাকে দিয়ে স্বপ্ন দেখেছিলাম। চিরজীবন আপন করি বেঁধে রাখবো সুপ্ত মনের মণিকোটা, জানি জানি আর উত্তর আপনাকে জানালি, চুপ করেছেন কেন এখনো, জবাব দিন না জবাব দিন, জবাব জবাব, তুমি জবাব চাইছো, চাইছি ও চরিত্র
জানো মা, ও না, ও শুধু তোমার সঙ্গে বেঈমানি করেনি গো, ও না আমাদের সঙ্গে বেঈমানি করেছে আমাদের। এই তুমি শুনবে বলো না, মানে আমাদের সঙ্গে কি শুনবে? না তুমি বলবে না, এই বলবে না, শুনবে না। ও না, এই মাতৃভূমিকে রক্ষা রাখার জন্য বিদেশি জঙ্গির হাতে ও যে শহীদ হয়েছে রে একদম কারণ ও যে ঘুমোচ্ছে তুমি চিৎকার করলে না ওর ঘুম যে ভেঙে যাবে। তুমি তাকে দেখো, আজ যে আমাদের বিয়ে, আমি তোমার জন্য সারাদিন ভেতরে লাল বেনারসি, লাল চেলি, চন্দনে কুমকুমে কেমন সেজেছি দেখে যায়। কর্তব্য করতে গিয়ে আমাদের তুমি সর্বহার করে দিলে যায়। তুমি চুপ করে দাঁড়িয়ে আছে কেন গো মা? মা তুমি তোমার ছেলেকে ডাকো না গো মা, তুমি ডাকলে ও কি করে যাবে বা? ও মা, মা গো তুমি তোমার ছেলেকে ডাকো। ওরে মা, আমাকে দশ মাস দশ দিনে গর্বে ধরে ওকে নিজের করে রাখতে পারি দিলে বলো না, ও যে তোর আমার নয় রে মা, ও যে আমার ভারত মায়ের বীর সন্তান। তোমার ডাকতে হবে না, আমাকে তুমি একটু বলছিলে না বাবা, অনেকে ঘুমাচ্ছে, তুমি ডাকলে ও ঠিক উঠে যাবে বাবা। ও বাবা, বাবা গো, ও বাবা তুমি তোমার ছেলেকে ডাকো না গো বাবা, ও বাবা তুমি ওকে ডাকো। জানো মা, বাবা ওকে না, আমরা যে এত উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছিলাম কিন্তু কোনোদিন আমরা জানতে চাইনি ও কোন পোস্টে চাকরি করে। কিন্তু আমাদের না সবসময় বলতো আমি যে কাজ করি খুব সুদ মানে খুব গর্বে। আরো আরো আমাদের বলতো এ সম্মান এ আমার একান নয়, এ সম্মান যে সকল পরিবারের রেওয়া। তোমাদের তোমাদের কারো ডাকতে হবে না, আমি আমি আমার জয়কে নিজেই ডেকে নেব। জয় জয় জয়, তুমি ওটা বলছি নয়ন দেখতে যায়, তুমি আমার সাথে লুকোচুরি খেলছে না জয়, আমি দেখলে তুমি টিগুড়িবে বলে যায়। ও জয় জয় গো জয়। তোমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি, তাই তো তোমার বুকের রক্ত দিয়ে আমি আজ আমার সেটা রাঙিয়ে নিলাম। আজ থেকে ইতিহাসের পাতা সোনা করে রাখা থাকবে আমার প্রেম পরিণতির কাহিনী। জনম জনম থাকবো সাথে, দেখেছিলেন স্বপ্ন মধুর আমার বাক্যলিপি বদলে গেল। রক্তে ভেজা স্মৃতির সিঁদুর, রক্তে ভেজা স্মৃতির সিঁদুর, রক্তে ভেজা স্মৃতির সিঁদুর। দেখো আলো আলো দেখো আকাশ তারাই ভরা,
যাবার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা এত আনন্দ আয়োজন সবই বৃথায় আমায় ছাড়া আমি বলছি ভগবান নেই, যদি ভগবান থাকে তবে কেন, তবে কেন লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষারত, যদি ভগবান থাকবে তবে কেন, তবে কেন আমি তিন দিন আজ অনাহার, যদি ভগবান থাকবে তবে কেন দুঃখ ব্যথা মোর শত শত, ও ভগবান তোমার পায়ে অঞ্জলি না দিয়ে আমি যে কোনদিন চরকহন করিনা, এই গীতার পরিধান বলো না ভগবান, এই গীতার পরিধান তা যদি হবে আজ থেকে করিলাম প্রণ, যতদিন না নিজ হস্তে খাবে মরে ততদিন, ততদিন অন্য করিব না গ্রহণ, তা এখানে থাকবো না, এখানে থাকলে আমার পুরো খাইয়ে দেবে, তাই করিলাম আমি গভীর অরণ্যের মাঝে। দেখো কি অপরূপে বলার মনোরম দৃশ্য আমাকে যে মহিত করছে, তুমি ঠিকই বলেছো, এই দিনের শেষ হতে আমাদের বাড়ি ফিরতে হবে, তাহলে এখানে বাঁধবো চলুই ভাবি।
ওগো ভগবান, আর কত দুঃখ দেবে, আর কত কষ্ট দেবে বলো না, বলো না, বলো না, আর কত কষ্ট দেবে। একই কথাকে ভেসে আসে সুগন্ধ, খাবারের গন্ধ। না, আমি এখানে থাকবো না, এখানে থাকলে ওরা আমাকে জোর পূর্বে খাই দেবে। তাই শুনলাম আমি গভীর অরণ্যের মাঝে কোথা থেকে ভেসে আসে পাখের গর্জন। না, আমাকে যে বাঁচতে হবে, আমাকে যে বাঁচতে হবে, তাই আমাকে কি করি, আমি গেলাম বৃক্ষ উপর। আমি এই অরণ্যের অধিপতি, একাতে আমার চেতন এই রঘুনাথের নামে তাহি তাহি কর জঙ্গল মহল। গভীর অরণ্য, জনমানব শূন্য, আহ, এ কিসের সুগন্ধ রানী? এই যে রন্ধন করা খাবার সাদা, রন্ধন করা খাবার, আমি যে বড়ই ক্লান্ত, আমি যে বড়ই অবুদ্ধ। দাও রানী দাও, উদর ভরিয়া করিবে মক্কন। না সাদা না, কোনো অজন সত্যি খাদ্যের মধ্যে মা কাটবি, করতে চাই মোদের প্রাণ না। এত সাহস হয় কি করে অভিধারণ্যে প্রবেশ করার, সাহস হয় কি করে? দেখো সাথে দেখো, ওই বিকপালে লুকাই বোধহয় ওই সেই ষড়যন্ত্রকারী। না দেবে না, আমি ষড়যন্ত্রকারী নই, দেবে দেবী আমি ষড়যন্ত্রকারী নই। বিকইতে নামে করত্ত সমর্পণ, নইলে তোর বলি রাখাতে করিব তোর মস্তক ছেদন। না না ডাকাতে না, আমি যে রন্ধন করে খাবারের বীজ মাখাই সর্দার, আমি যে বীজ মাখাইনি। তালে কর ভক্ষণ, আমি যে প্রতিজ্ঞাবদ্ধ, ও রাধা শ্যামরা, ও দয়া দয়া, তোমার লীলা বোঝা দিনের বন্ধু করুণা সিন্ধু রাধা শ্যামরা, দিনের বন্ধু করুণা সিন্ধু রাধা শ্যামরা। আর কত কষ্ট দেবে, একটিবার দেখা দয়, একটিবার দেখা দয়, যশোদার তুলা বিষ্ণু প্রিয়ার প্রাণের ধর নদীয়ার নিমাই। ভগবান ভগবান, আজ আবার ঠিক করে ভগবান, একটিবার দেখা যাও। তুমি বজের রাখালে রাজা যশোদার তুলার বিষ্ণ প্রিয়ার প্রাণের ধর নদীয়ার নিমা। তোমার নামে সকাল সন্ধ্যা হরি গুণগান, রাধা শ্যামরা,
মে বন্ধু করুণা সিন্ধু রাধা শ্যামগার, মে বন্ধু করুণা সিন্ধু রাধা শ্যামগার। কি শান্তি ডাকানি পড়ছে, ডাকানি পড়ছে সর্বশরীর অজানে কেমন শীতল হচ্ছে। কোথায় কোথায় ডাকানি, কোথায় কোথায় ডাকানি, কোথায় একটি বার দেখা দাও, একটি বার দেখা দাও, একটি ভগবান ভক্তের ডাকে তুমি এসেছো ভগবান, আজ আমি ধন্য ভগবান, আজ আমি ধন্য ভক্ত যে অনাহারে ভগবান থাকিতে নারে। ভগবান মানব অবতারে দিনু দর্শ, ভগবান তোমার যে অসীম করুণা ভগবান, তোমার যে অসীম করুণা ভক্ত যে অনাহারে ভগবান থাকিতে না মানব অবতার দিনু দর্শ। নর রূপে হেরিয়াছি অপরায়ণ ধন্য নয়ন মোর ধন্য জীবন, নর রূপে হেরিয়াছি ও নারায়ণ ধন্য নয়ন মোর ধন্য জীবন। যে অনাহারে ভগবান থাকিতে না মানব অবতারে দিনু দর্শ। আমি যে ভক্তাধীন ভগবান ভক্তের দুঃখ কষ্ট মোচন করাই আমার ধর্ম, যে যেভাবে ডাকে থাকি তার পাশে অতীব দুষ্ট নয়ন ধারা ভগবান সুধাই তারি প্রভুবারে পাশানু দিবন সীতাবলা দি ভূমি দরবারে আলোক পাইয়া প্রভু কেন অহং সর্বস্ব পাপ মত সর্বং প্রবর্তকে সুধাই তারি প্রভুবারে পাশানু লাগি ভূমি দরদারে আলোক পাইয়া প্রভু কেন দীপ্ত লয়ে সুখে আহার কর মুখে, দীপ্ত লয়ে সুখে আহার কর মুখে ভক্তের আশায় আমি করিব পুরো। নর রূপে হেরিয়াছি ও নারায়ণ ধন্য নয়ন মোর ধন্য জীবন, নর রূপে হেরিয়াছি ও নারায়ণ ধন্য নয়ন মোর ধন্য জীবন। বিশ্ব চরা সেবাইতে ভগবান বান্দা কল্প তরু পুরানি মনু শ্রীষ্ঠের স্মৃতি তব বিদাতার বিধান অনন্ত বিশ্ব। আমি সৃষ্টি আমি বলয় আমি ধ্বংস, বিশ্ব চরা সেবাইতে ভগবান বান্দা কল্প তরু পুরানি মনু শ্রীষ্ঠের স্মৃতি তব বিগতর বিধান অনন্ত বিষয় তারি অবদান ভক্তির
ভগবান যুগে যুগে প্রমাণ, ভক্তের ভগবান যুগে যুগে প্রমাণ, অমর পুরাণ বাণী হেন সে লিখো। নর রূপে হেরি আছে ও গোনারায়ণ, ধন্য নয়ন মর ধন্য জীবন, নর রূপে হেরি আছে ও গোনারায়ণ, ধন্য নয়ন মর ধন্য জীবন, ভক্ত যে অনাঘারে ভগবান থাকিতে না রে, মানব অবতারে দিনু দর্শন, ভক্ত যে অনাঘারে ভগবান থাকিতে না রে, মানব অবতারে দিনু দর্শন, ভক্ত যে অনাঘারে ভগবান থাকিতে না রে, মানব অবতারে দিনু ভগবান বলছি, ভগবান তুমি এক কাজ করো, আমার ফুসফুসটা নষ্ট হয়েছে, আমি ডাক্তার দেখাবো, তুমি 100,000 টাকা ধার দাও, আমি কমা দিচ্ছি, মরে যাওয়ার আগে তোমার সুস্থ ফেরত দেবো। ভগবানের স্বপ্নে আমার কি বলে জানো, নাই বেটা তোর জন্য টাকা রেডি আছে, তুই উপরে এসে নিয়ে যা। যেই বলে তুমি আজকে খাট থেকে নিচে পড়ে গেছি, কথা ছিল আমার বৌদি তুলে বলতে, ভাই তোর কি হয়েছে, আমি বললাম বৌদি আমার ফুসফুস নষ্ট হয়েছে, বলে দেখ ভাই তোর যখন ফুসফুস নষ্ট হয়েছে তুই এক কাজ তুই ব্যথা কর, তাহলে ব্যাগ করে কত মেয়ের গায়ে লাগ গেছি। একটা গল্প করি, হঠাৎ যাচ্ছে আমার দেখাশোনা তো আমার একটা বাড়ি দাঁড়িয়ে আছে, আমি বাসে উঠেছি, দেখি এক বাস হতি মেয়ে বসে বিভিন্ন কালার মেয়ে, একটা মেয়ে বলতে আমি তোমাকে ভালোবাসি, আরেকটা মেয়ে বলতে আমি তোমাকে ভালোবাসি, তো তাই কথা বলতে বলতে কোথায় ছিল বাস কন্ডাক্টর, এসে বোধ হয় সারা বাস থেকে লাভ, আমি তোরা কেন বাস থেকে লাভবো, বা তুই কোন বাসে উঠছি, আর তারা কেন আমি প্যান্টের বাসে উঠছি, তাই সারা তুই তো পাগলা গাড়িতে বাসে উঠেছি। আমার ভাগ্য খারাপ যখন বিয়ে তা হবে না, এই ভালো বন্ধু খাবো আর উপরে শুয়ে থাকবো। Hi everybody, I'm Shaya Par Bangla, Opar Bangla, Tol Par Kora, Hot Baudi. Oh no! যার জন্য আজ আমি হট হলাম সে কথা কেন বলে দিলি খচ্চর, আরে খচ্চর, ও গোটা গেরাম তন্ন তন্ন করে খুঁজে আসছি, আর এইখানে ঢেঁকি হয়ে শুয়ে আছো, এই ঢেঁকি আজকে আমি ধান ভেনে ছেড়ে দেবো। কে কে হট বৌদি? না আমাদের কি মনে হয় এটা গামলা বৌদি, কি হয়েছে কি হয়নি তোর জন্য গামে মুখ দেখাতে পারবো না কেন, আজকে সকালবেলা কলে গেছি ভম্বলের মামা ডেকে বলে হ্যাঁ রে বড়বো তুই নাকি তোর দেওয়ারের সঙ্গে জুটে আছিস। বলি শোন, কাল দোকান থেকে ঘরে আসতেছি, জেলা মাঝি এসে তোমার হ্যারে খরচা তুই কার কার থাকিস, আমি কেন বৌদিকা থাকি, বৌদি এই বলেছি বলে ওরা তেল থেকে তাল তৈরি করবে নিজে বুঝতে পেরেছি,
তুই এক কাজ কর, আমার বিয়ে থাকে তোর বন্ধন কথা শুনতে হবে নে। ও ভগবান, যে বিয়ে করবে দে আমি করবো। তোর হাড়ে এখন শস্যি হয়ে গেছে, তোর গালটিলে দুধের গন্ধ আনি, বিয়ে করে বিয়ে করে খাবি কি? এই এটা ঠিক কথা রে বাবা, তা ওটা কি? এটা হলো মেষো। ফ্লিপকার্ট ওই হলো দিদি গো, কি বলবো, হঠাৎ করে দেখবো খুব চুল উঠে যাচ্ছে জানো। আমি তো টেনশনে ঘামে ঘাম, মাথা খারাপ হয়ে যায়, কার কাজে কি করি কি করি। তখন আমার বান্ধবী বলবে, এই তো অত টেনশন করার কি আছে, অনলাইনে ভালো তেল অর্ডার করে মাখ চুল বাড়বে। আমি বলি, আমার দেওয়ার ব্যবসা করছে, দু পয়সা হয় তো ওর হোক আমার হোক, তা ঘরে ছেলে ব্যবসা করছে, মিথ্যা কথা বলবো, উপকার করে তোর এনে দিইনি, তেল এনে দেশ, মিথ্যা কথা কেন বলবো। ওর না যদি মিথ্যা কথা বললে আমার জিভ খসে পড়ে যাবে, কেন মিথ্যা কথা বলবো। তাই এমন তেল এনে দিল, সেই তেল মেখে আমার গোটা চুল উঠে সাদা হয়ে গেল। আর পাশের বাড়ি ছোটদের হারে ছোট বউ দেখদেন তেলটা কি, সে আমার বলে, এ বৌদি, এ তো পোড়া মবিল। এ বৌদি, ওই পোড়া মবিলকে লুচি ভাজাই নাকি? ওই মাথা ভাজবো মহারে তে বাবা বলেছি, ওরে ব্যবসা করতে গেলে পেটে একটু কখনো দরকার। ছোটবেলা কতবার স্কুলে নিয়ে গেছি, কোনো মতে পড়াশোনা করাতে পারিনি, সব ছেলেরা দল বেঁধে স্কুলে যেত, এমনই মহাবেদে একা আমি যাইগা। আচ্ছা বৌদি, দল বেঁধে কারা যায়? কারা যায়? কুত্তারা যায়, আর অদম সিংহ সবার লাস্টে যাবি। তাই নাকি? এই যে সিংহ মহারাজ। আচ্ছা বড় দেখ কি মালভূমি কাহাকে বলা হয়? কি হচ্ছে বৌদি, মালভূমি কাকে বলা হয়? এ বৌদি, যে ভূমিতে বসে বাংলা মালকা হয় তাকে মালভূমি বলা হয়। দেখছ এই মহাবেদের কথাবার্তা শুনলি আমার আত্মবৃত্তি জ্বালা করে। আচ্ছা বৌদি, তোরা ফ্যাসাজ করতেছি, তোরা ডাইরেক্ট ফোনে জিজ্ঞেস করবি উত্তর দিতে পারে বৌদি? বলে ফে। আচ্ছা বৌদি বলতো, এমন একটা জায়গার নাম বল, পুরীরা বানায় কিন্তু পুরীরা ঢুকতে পারে না। বলো বলো, তুই নাচতে আছি, তুই বলতে পারবি না বলে শোন, লেডিস টয়লেট। তা কে না জানি, একটু আগে বলে দেয়া যায়নি? শোন ভাই, সামনে বর্ষাকাল আসছে, ঘরের যা অবস্থা, ঘরে কোনো মতে থাকা যাবে না, তাই মোড়ের মাথায় বিল্লাস দোকানে গেছিলাম, দশটা এলিভেটর বাকিতে নেবো, টাকাটা কখন কিভাবে ম্যানেজ করো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। শোন, দেরি না করে ভ্যানটা নিয়ে তাড়াতাড়ি আমার পিছের পিছে চলে আয়। এখন তোমার কাছে বলিনি, গ্রামে কার কাছে শুনেছে জানি না, পরে তোর অ্যাকাউন্টে ঘরে টাকা ঢোকানো হবে, সেই কথা শুনে গোটা গ্রাম দেনা করে বসাস। সবে ঘাস শুরু করেছে, কোমর অবধি উঠল, সেই অ্যাকাউন্টে টাকা ঢুকলো না, আর ঘরটা দাঁত বিজড়ে পড়ে গেল। মানুষটা দেনার জ্বালায় কেরালাবাসী হয়ে গেল, তার ঘর দেখেছিস? ওই জন্য বারবার বলেছিলাম, ওরে একটু চালাক চতুর হ, একটু স্টাইল ফাইল মার, চুল ফুল লাল কর, মেয়ে পাটা তবে তো বিয়ে হবে। শোন, ওই ঘর যদি হাত ছাড়া হয়েছে তোর কি করবো জানিস? মারবো টেনে, পড়বি টেনে, দেখাবে তো দিদি নাম্বার ওয়ান। দাদা, এই আমার বৌদি, এ জ্বালা সে দাদা কেরালা পালিয়েছে, যাক বৌদি কথা শুনতে হবে, আমার স্টাইল মারতে হবে, চুল লাল করতে হবে, না তো মেয়ে উঠবে না। চললাম কোথায় এখন? মেয়ে তুলতে, চোখ দুটো ঢুকে গেছে গাল, কম হে জবানি জব তক জোশ মে জবানি জব তক খুন মে রমানি জব তক জোশ মে জবানি জব তক খুন মে রমানি আব তো হোশ মে আনে লগা প্যারি দো প্যারি লো প্যারি দো প্যারি লো প্যারি দো প্যারি লো প্যারি দো প্যারি লো নমস্কার, আই এম অমিতা, আমি আসছি বিডি অফিস থেকে। আপনারা
নিশ্চয় শুনেছেন এখন আবাস যোজনা বাড়ি নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে। যে সমস্ত মানুষের পাকা বাড়ি আছে তাদের নাম আবারও লিস্টে এসেছে। অথচ দেখুন যাদের কাঁচা বাড়ি, যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য, তাদের নামই আসছে না। সেই কারণে স্পেশাল তদন্ত করার জন্য বিডিও অফিস থেকে আমাদেরকে পাঠানো হয়েছে। আজ এসেছি এই এলাকায়, এখন দেখব এই এলাকায় কটা কাঁচা বাড়ি আছে। তুমি বড় লোক যে রাস্তা হেঁটে পিচিং রোডটা আমার বাবা। ও মাই গড, এখানে শেষ নয়, আরে আরো আছে ওই কাকদি স্টেডিয়াম। আচ্ছা ওরা কার? ও ঠাকুর দ। ওয়াও, ওই কাকদি রেমেলে আমার ঠাকুর হাত বা ধরছে, বলে বাবু আমরা জায়গাটা দিন নাহলে আমি হেলিকপ্টার লাগাতে পারবো না। ফ্যান্টাস্টিক, তোমরা এত বড় লোক, এবার তো নিশ্চয়ই বলবি চাঁদে তোমার জায়গা। চাঁদে? চাঁদে অলরেডি জায়গা চেনা হয়ে গেছে, ওটা কেন কিনলে না? ওখানে পাঠিয়েছিলাম, সব জেলা পুরো চলে চলে এসছে। ও মাই গড, তোমরা এত বড় লোক, তা তো তুমি নিশ্চয়ই খুব ভাই ভাই শিক্ষিত। আরে আমি কি শিক্ষিত? আমার থেকে আমার চুল বড় শিক্ষিত। তার মানে আমার চুল রোজ পড়তেই থাকি। এই দেখো, তুমি তো এত বড় শিক্ষিত, তোমাকে কয়েকটা কোশ্চেন করছি, ফটাফট উত্তরগুলো দিয়ে দাও। আমার প্রথম প্রশ্ন বাংলা থেকে করছি। আরে বাংলা থেকে বলো, পৃথিবীতে মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা নেই, কেন? দেখেন ম্যাডাম, মায়ের এত কথা বলে, মায়ের এত কথা বলে কিন্তু বাবাদের একটা কথা বলতে দেয় না, তাই পৃথিবীতে মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা নেই। আমার পরের প্রশ্ন ইতিহাস থেকে বলছি। ভূগোল তো বলো। আর ইতিহাস থেকে বলো, বলে যান ইতিহাসে তুমি সবচেয়ে বেশি কাকে ঘৃণা করো? কেন? বিদ্যাসাগরকে। উনি এত বড় একটা মহান ব্যক্তি, ওকে তুমি ঘৃণা করো? দেখে ম্যাডাম, ওই বিদ্যাসাগর যেন বালে বিয়ে বন্ধ করতো তাহলে আমি বেহতা করতাম, আর বেহতা করলে ছানা বাচ্চা হয়ে যেত আর কি। আমি জানি ম্যাডাম তুই আমার বড় শিক্ষিত। আচ্ছা ম্যাডাম, তোমার একটা প্রশ্ন জিজ্ঞাসা ম্যাডাম, তুই তৃতীয় পারে ম্যাডাম। আরে কি বলবে বলো। ধরে ম্যাডাম আমাদের গ্রামে দুই বন্ধু, আচ্ছা একজন হচ্ছে আই লাইক ইউ, আর একজন আই লাভ ইউ। আচ্ছা ধরো আই লাইক ইউ মারা গেল, তাহলে বেঁচে থাকে কে? কেন? আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আমার প্রথম নাম হচ্ছে গজানন্দ দে, ওরফে গজে দে, সে রাস্তার ভিকারি। ভিকারি? আচ্ছা ঠিক আছে, আমার পরের নাম কচিকর। কচিকর খাল ধারে যার ঘর, সে জেলে তো জেলে। জেলে? আচ্ছা ঠিক আছে, আমার শেষ নাম পচা মাল, ওরফে খচ্চর মাল। কি বা দাঁড়াই, অধম নাম বলে হঠাৎ আমার নাম করলে কেন? হঠাৎ দেখি কি বা দেখি। হ্যাঁ ম্যাডাম, আমার মনে হচ্ছে তুমি ঘটিকি নয় পাত্রী, আমার বিয়ে হবে, তাই তো? আরে না, তুমি বুঝতে পারছো না, এইসব লোকের নামে তো সরকার থেকে ঘর এসেছে। হাতে ধরি পায়ে ওই রে জানো, আমরা বড় ভিখারি নাই জানে না। কি জিয়ে? আমি সেই খচ্চর মাল, আমি সেই ভিখারি। তার মানে তুমি তো বললে তুমি বড় লোক। কে বলে? তুমি বলেছো? যে বলে সে সাতার বাপ শালা। এই দেখো, একদম ফালতু বকবে না, তুমি বলেছো তুমি বড় লোক, আর এই সব ঘর বড় লোক জন্য নয়, তাই তোমাকে আমি কিছুতেই ঘর দেব না। আমার না দিয়ে যাবি অল্প ছাড়বো না, সবার দিলি কেন তুই আমার দিলি না? ওরে মূর্খ ঘেরে তুই কেন বুঝিস না, একে একে সবাই পাবে আবাস যোজনা। তুই বুঝতে পারছিস না, তোকে আমি ঘর দেব না। আমার না দিয়ে যাবি অল্প ছাড়বো না, সবার দিলি কেন তুই আমার দিলি না? ওরে মূর্খ ঘেরে তুই কেন বুঝিস না, একে একে সবাই পাবে আবাস যোজনা। আগে দে এই যে গা।
আদিমনা বলে দিলাম সত্যি ম্যাডাম আমাদের ঘরে দেখবে চলো হাত দিন আমি শুয়ে থাকি হাত দিন কুকুর শুয়ে থাকে শাদি হবি দাদের মাটির ঘর ইয়া চিঠি পড়তে পারি চ না ঢুকলে পড়ব বিপদে মরছে ধরে গেছে দশের এই রঙর সত্যি ম্যাডাম আমার দা গরিব মানুষ কিছু টাকা ছিল সেই টাকা নিয়ে রথ কিনেছিল সেই রথ এই বহে জলে ভিজে সেই রথ পুরো জং ধরে গেলাম হয়ে গেছি তাকে যদি কারো পাকা ঘর করি হবে না রে আর মাদুর পেতে আচিরা শুয়ে তো দুঃখের কথা বলবো চি আর এই দেখ তুই মাদুর পেতে শুবি কি চট পেতে শুবি আমি দেখতে যাব না সত্যি ম্যাডাম আমি সামনে দেখছি আমি উড়িষ্যা উঠে নদীর জল দেখতেছি আচ্ছা সকাল উঠে দেখি ছেঁড়া মুছে মুন্ডু গহিলে আছি শাদি হবে যাদের মাটি ঘর না ঢুকলে পড়ব বিপদে ধরে গেছে দশের থাকে যদি কারো পাকা ঘর নতুন করে হবে না রে ঘর মাদুর পথে আছি না সইয়ে দুঃখের কথা বলবো কি আর হবে সরকারি ব্যাপার নতুন করে না মুড়বে আমার পথ আমাকে সাহায্য করতে দে পথ ছাড় বলছি ব্যবস্থা করে দেবো পান খাবো তেহরেঙ্গা খাবো আমি বিমল কিন্তু খাবো না আমার দেওর যদি উঠে ধরে কোন পুরুষ তোকে ছবে না দেওর যদি উঠে ধরে পান খাবো তেহরেঙ্গা খাবো বিমল কিন্তু খাবো না দেওর যদি উঠে ধরে কোন পুরুষ তোকে ছবে না দেওর যদি উঠে ধরে কোন পুরুষ তোকে ছবে না দেওর যদি আমি ঠিক ভেবেছি যেমন বৌদি তেমনই দেহ আহারে কি ছলা ডুমে রেখায় কলা কি ভাষা প্রয়োগ করছে খারাপ ভাবিনি এই আবর্জনা ঘর আমার নামে এসে ওই ঘর যেন ম্যাডাম দেয় ওই ঘর আমি জোর করে আদায় করে নেবো দাদা গো কি বলবো বেলা দশটা পর্যন্ত বিছানায় মুখ গুঁজে শুয়ে থাকবে কোন কারণে ডেকে তুলে বলি ভাই একটু কাজকর্ম করবেন আমার ইশারা করে দেখাবে এর মানে কি রে এর মানে আমি বিয়ে করবো কুচে মুড়ো লজ্জা নেই কি তো মেয়ে ছেলে পেয়ে দেখাইছ আর হাতের কাছে পেয়েছি যখন গিয়ে শুনো আমিও তাপ যারা তারা যেন পায় সেই কারণে এসেছি আমি আর কষ্ট করে আছি রে শোয়ে বিয়ের কথা বলতে পারিনি চামড়া ডাটা জুতো ডাটা করবো আমি প্যারিস বলে মিথ্যা বলার নিয়ম আগে আমি আসছি বিডিও অফিস থেকে এখন যে আবাস যোজনা বাড়ি নিয়ে সমস্যা হচ্ছে তার সার্ভে করার জন্য আজ এসেছি এই এলাকায় তো আমি এলাকায় তো কাউকে চিনি না ফার্স্ট আমি ওকে দেখতে পেয়েছি ওকে শুধু আমি একটাই কথা জিজ্ঞেস করেছি তোমার এলাকায় একজন বড় লোকের নাম বলো তাও কি বললো ও নাকি বড় লোক ও ভগবান কে বড় লোক দেখি ভাতখার আসন নেই আর দুর্গা পুজোর ফর্দ রে আমার দেহ আরে
আমাদের তুমি ক্ষমা করে দাও গো। আরে দেখুন ঘর পাইয়ে তোর আমি কেউ নই, আমরা যদি সরকারের পাশে থাকি সরকার তো তবেই আমাদের সাথে থাকবে। তার কারণে আমাদের সময় মতো ট্যাক্স জমা দিতে হবে, সময় মতো খাজনা জমা দিতে হবে। আমরা যদি সরকারের পাশে থাকি সরকার তো তবেই আমাদের সাথে থাকবে। ওকে ওকে ও তোর সত্যি সত্যি ম্যাডাম, যতগুলো যে খালি বেশি গুইলেছে যেমন স্টাইল মাঠে ঘরটা চলে যাচ্ছিল। সত্যি ম্যাডাম তোমার কথা মতো আজ থেকে সরকারি খাজনা ট্যাক্স জমা দেবো, যাতে ম্যাডাম এই ঘরটা পাই সে চিন্তা ভাবনা করো। ম্যাডাম সে চিন্তা ভাবনা করো। তাহলে এখন এই সময় থেকে তোমরা সবাই আমার হাতে হাত দিয়ে কথা দাও, সরকারের সাথে থাকবো, সরকারের পাশে থাকবো। সুস্থ সমাজে মোড়া করবো, হাতে হাতে মিলিয়ে চলবো। সুস্থ সমাজে মোড়া করবো, হাতে হাতে মিলিয়ে চলবো। খাজনা সময় মতো দেবো, স্বচ্ছ ভারত মোড়া করবো। তাই তো আমাদের কর্তব্য, ভারত করবো। সুস্থ সমাজ মোড়া করবো, হাতে হাত মিলিয়ে চলবো। সুস্থ সমাজ মোড়া করবো, হাতে হাত মিলিয়ে চলবো। এক খাজনা সময় মতো দেবো, এক স্বচ্ছ ভারত মোড়া করবো। তাই তো আমাদের কর্তব্য, এক নতুন ভারত গড়বো। তাই তো আমাদের কর্তব্য, আছি লাঠি খেয়ে খাটের উপর উঠতে গে, যত ভাবি ডাকবে কাছে নিচেই ভাবনা, শুধুই যাত না। দাদা এই পৃথিবীতে যার কেউ নেই তার এই পাশ বালিশ আছে। মারিদ আমার পাশ বালিশ যদি কথা বলতে পারতো না, চিৎকার করে বলতো জোর জবরদস্তি ভালোবাসা পাওয়া যায় না রে। শুয়ে আছি লাতিকে খাটের উপর উঠতে গে, যত ভাবি ডাকবে কাছে নিচেই ভাবনা, শুধুই যাত না। যত ভাবি ডাকবে কাছে নিচেই ভাবনা, শুধুই যাত না। দাদা বউটা খাটের উপরে আছে, আমি খাটের নিচে আছি, এত করে ডাকছি আমার কাছে আসবে? তোর হাত জোর করে বলছি আমার কাছে আয় রে। যখন টাকা দিয়েছি হাতে এক বালিশে সারা রাতে, যখন টাকা দিয়েছি হাতে এক বালিশে সারা রাতে, চাকরি চলে যেতে খাটে জায়গা দিল না। চাকরি চলে যেতে খাটে জায়গা দিল না। যত ভাবি ডাকবে কাছে নিজেই ভাবো না, শুধুই যাত না। যত ভাবি ডাকবে কাছে নিজেই ভাবো না, শুধুই যাত না। দাদা শিবরাত্রি বার করলে মেয়েরা নাকি শিবের মতো স্বামী পায়, তা বললে বিশ্বাস করবে না, আমি তো কোনোদিন নাগ পঞ্চমী পুজো করিনি। তাহলে আমার ভাগ্যে এই নাগিনী কোথা এলো বলো দিনি? বলা ভুলে গেছে, দাদা বললে বিশ্বাস করবে না, আমি একটা উচ্চ শিক্ষিত ছেলে, কোনো চাকরি বাকরি পাচ্ছি না। একটা হাই স্কুলে পার্ট টাইমা চাকরি করতাম, তা পার্ট টাইমা চাকরি কতদিন থাকে গো? একটা ভালো মাস্টারমশাই এলে পার্ট টাইমা চাকরি ছেড়ে যায়, ঠিক তেমন আমার পার্ট টাইমা চাকরি ছেড়ে গেল। যেখান থেকে চাকরি চলে গেল আমার বউ কি বলছে, তোমার চাকরি নাই, আমার বাবার দেওয়া খাট আমার বাবার খাটে তোমার জায়গা নেই। চাকরি চলে যাওয়ার পর থেকে বউটা খাটের উপরে থাকে আর আমি খাটের নিচে থাকি। এই খাটের নিচে মশার কামড়ে সারা রাত ঘুম হয়? ঘুম হয় না তো, বাসনগুলো মেজে ফেলো। আমি ঘুমের ঘরে ভুল বকছি, আমি নাকি বাসন মাস দিয়ে যাবো? সবসময় ভুল বকা ছাড়াবো জানিস, শুধু সকালটা হতে দে, আমার ব্যাগপত্র গুছিয়ে আমি আমার বাপের বাড়িতে চলে যাবো।
তার কি হবে? ওরা বাপের বাড়ি চলে যাবে। রামায়ণের দশরথ কটা বিয়ে করেছিল? তিনটে বিয়ে করেছিল। সে যদি তিনটে বউনে সংসার করতে পারে, আর ও চলে গেলে আমি আবার একটা বিয়ে করতে পারবো না? ও চলে গেলে আমি আবার একটা বিয়ে করবো? অকাল কেতু, তুমি মহাভারতের দ্রৌপদীর নাম শুনেছো? সবাই শুনেছে, আমিও শুনেছি। তা ওর কটা স্বামী ছিল? দ্রৌপদীর কটা স্বামী গো বলো? দ্রৌপদী তো পাঁচ না, আমি করবো। আর বলা ভুলে ওর থেকে বিষ হয়নি, ও পাঁচটা কেন, ও দশটা স্বামী ধরতে পারে। তবে দাদা হ্যাঁ, চার থেকে পাঁচ ফুটের মেয়েরা যদি লাল নাইটি পরে দাঁড়ায়, দূর থেকে দেখলে মনে হবে শালা গ্যাস সিলিন্ডার বসানো হয়। আমি গ্যাস সিলিন্ডার? আমি গ্যাস সিলিন্ডার? তোর একা চা পড়ে না, মুখে খালি বড় বড় কথা লেগে আছে না? এই তো জগদ্ধাত্রী পূজা চলে গেল, একটা ভালো শাড়ি কিনে দিয়েছি। আরে তোমার আলমারি ভর্তি শাড়ি, আবার শাড়ি কিনে দিতে হবে? তোর খালি আলমারি দিকে লক্ষ্য না, মেয়েরা যদি একটা নতুন শাড়ির পাট ভেঙে দেয়, সে শাড়ি কি আর নতুন থাকে? তাছাড়া ওইসব শাড়ি আমি পরে ফেলেছি, গ্রামের লোক তো সব দেখে ফেলেছে। গ্রামের লোক শাড়িগুলো দেখে ফেলেছে বলে সেই শাড়ি আর পরা যাবে না? তা সব শাড়ি যখন গ্রামের লোক দেখে ফেলেছে, তুমি এক কাজ করো, একদিন শাড়ি না পরে বার হও। এই নাইটি পরে বার হও বলছি, নাইটি পরে কোথায় কোথায়? তো আমি সকালবেলা বলেছিলাম না, ফোন করে চল রেডি করে রাখতে। চল তাড়াতাড়ি চল, এর সঙ্গে আর ছাদে থাকতে হবে, চল আমার সঙ্গে। এই আমি কি বলছি না, তোমার মা এসেছে, তোমার বাবা এসেছে, তুমি ঘরে ভেতর টেরি চা করে আনো, ততক্ষণ আমি প্রণামটা সেরে নি। এই মা কেমন আছেন, কেমন বলুন মা। বারবার চা আমাকে করলো না। তবে দাদা হ্যাঁ, খারাপ লাগে, এবছরের সেরা শাশুড়ি মা, নিজে ছেঁড়া প্যান্ট পরে আমার শ্বশুরকে হাফ প্যান্ট পরিয়ে রেখে দেবে। আর চিটার হারামি বেইমান, বিয়ের আগে কি বলেছিস মা? তোমার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দাও, বিয়ের পর দীঘায় নিয়ে যাবো, পুরী নিয়ে যাবো, এখানে নিয়ে যাবো, ওখানে নিয়ে যাবো, নিয়ে যাবো মালদ্বীপ। এমন ছোট লোকের বাচ্চা ঘরের ধারে কাকদ্বীপ একদিনের জন্য নিয়ে যায়নি? ও মা তুমি বিশ্বাস করো, তোমার মেয়েকে নিয়ে আমি মালদ্বীপ যাচ্ছিলাম। আচ্ছা, আর মালদ্বীপ যেতে গেলে মেট্রো রেল চড়তে হয়। আচ্ছা, আর মেট্রো রেল তো মাটির নিচ দিয়ে যায়। হ্যাঁ, আমার সুগার আছে, ওই জন্য ঘুরে ঘরে এসেছি। হোয়াট ননসেন্স, মেট্রো রেলের সঙ্গে সুগারের কি সম্পর্ক? না, ডাক্তার বলেছে আমার সুগার আছে, মাটির নিচের কোনো জিনিস চলবে না। মিথ্যাবাদী, একদম মিথ্যে কথা বলবি না মা। তুমি কাজটাতে আমার বিয়ে দিয়েছো? কেন বেবি? ও কি বলে জানো? কি বলেছে? ও নাকি ডাক্তার হবে। ও মাই গড, ডাক্তার হবে? সে ডাক্তার? ছোট লোকের বাচ্চা, ডাক্তার হতে গেলে কি করতে হয় জানিস? ডাক্তার হতে গেলে আগে হাতের লেখা খারাপ করতে হয়। হোয়াট, হাতের লেখা খারাপ? কেন? আরে ডাক্তার যদি একটা ওষুধ লিখে দেয়, তুমি পড়তে পারবে? ওষুধ দোকানে দেখালে তারা পড়ে সেই ওষুধটা তোমার দেবে। এই দেখ, তোর একা তো গাল ভরে দে জানিস? কেন? তুই জানিস মানুষ কখন একা হয়ে যায়? মানুষ কখন একা হয়ে যায়? হ্যাঁ, যখন বাথরুমে যায় তখন একা হয়ে যায়। ও বুড়া, এই কুত্তার বাচ্চা, তোর মাসে ইনকাম কত রে? আমি পার্ট টাইমে চাকরি করতাম, আমার মাসে 7000 টাকা ইনকাম। আরে তোর এক মাসের যা ইনকাম, আমার মেয়ের পায়খানা টিস্যু কিনতে তার থেকে বেশি টাকা লাগে। বাবা তোমার মেয়ে অত করে হাগে? এসু আর বলিস, আমার মেয়ে শুধু হাগে নয়, আমার মেয়ে হাগতে বলে ফেসবুক ঘাঁটে। এই বেঈমানের বাচ্চা, তুই কি জানিস এখন পর্যন্ত কত বড় বড় বাড়ির ছেলেরা আমার মেয়ের পিছনে লাইন দেয়? কেন মা, তোমার মেয়ে কি গাঁজা বিক্রি করে? এই তুই কি জানিস রে আমার সম্বন্ধে, আমার কত ডিমান্ড তুই জানিস? আমি যখন স্কুল থেকে কলেজে পড়তাম তখন শুধু ছিল একটাই নাম, সে শুধু এই আমি। তা তোমার ডিমান্ডটা স্কুল থেকে কলেজ পর্যন্ত ছিল, না বাসবাগান কচু বাগান পর্যন্ত চলে গেছিল? এই মাথা আমার গরম করে বলে দিলাম। দেখো জামাই, কি হলো? কি তোমার স্বামীকে বেশি উত্তেজিত করো না। কেন কেন? তোমার স্বামী মা হতে চলেছে। মা গো তোমার মনে মনে, মা গো তোমার মনে মনে, এত কিসের আশা, প্যান্টুন পরে কেন তুমি নিতে গেলে বাচ্চা, প্যান্টুন পরে কেন তুমি নিতে গেলে বাচ্চা। আমি কথা দিচ্ছি মা, আমি হাজির করে বলছি মা, আজকের পর থেকে তোমার মেয়েকে কোনোদিন দুঃখ কষ্ট দেব না। যতগুলো শিরা আছে সব শিরা উই পোকা ধরো শুয়ার বাচ্চা। দাদা আর কেউ শিক্ষিত হবে?
দা বললে বিশ্বাস করবো না, চাকরি চলে যাওয়ার পর থেকে আমার ঘরে অশান্তি শুরু। আমি কান্নাকার হাতে পায়ে ধরেছি, বলি দাদা একটা কাজ অন্তত আমার কেউ দাও, কেউ কোনো কাজ দিচ্ছে না। বাধ্য আমি দেখে শুনে কী করলাম, আমি মাঠে গেলাম চাষিদের সঙ্গে চাষ করতে। চাষিরা কি বলছে জানো, বা তুমি একটা শিক্ষিত ছেলে, তুমি আমাদের সঙ্গে মাঠে চাষ করবে। তা ওখান থেকে চলে গেলাম মাটি কাটতে, মাটি কাটার লোক কী বলছে জানো, বা তুমি একটা শিক্ষিত ছেলে, তুমি স্কুলে ছাত্রছাত্রী পড়াবে কোথায়, তুমি আমাদের সঙ্গে মাটি ঝোলা মাথায় নেবে। দাদা গো, আমি শুধু শিক্ষিত সেটাই সবাই বুঝেছে, আমার ডিগ্রিটা সবাই বুঝেছে, কিন্তু আমার বেকারত্ব জ্বালাটা কেউ বোঝেনি। তবে আমি কথা দিয়েছি, আজ থেকে বউকে দুঃখ কষ্ট দেবো না। আমি একটা বিজ্ঞাপন দেখেছি, ওই বিজ্ঞাপন দেখে কাজে যাবো, যাই ইনকাম হবে সব এনে বউয়ের হাতে তুলে দেবো, বউ খুশি হবে। আমি কি বলি শোনো, বিজ্ঞাপন দেখে কাজে চলে যাচ্ছি, যদি কোনো রকম কোনো সমস্যা হয় তুমি আমাকে ফোন করো। হ্যাঁ তুই যা যা দুর্গা দুর্গা। কি মা, এরপর এর সাথে আমি আবার সংসার করব? কিছুতেই নয়, এ জগতে যার টাকা নেই তার কিচ্ছু নেই, আর যার কিচ্ছু নেই তার কাছে আইটেমও নেই। আমার মা আমাকে ফোন করে বলেছে আমার জন্য একটা হ্যান্ডসাম বড়লোক ছেলে দেখেছে, আমি আজ ফোন করে বিকেলে তাকে পার্কে আসতে বলবো। এখন যাব আমি তার সাথে পার্কে দেখা করতে। দাদা গো, আর কেউ শিক্ষিত হবে? আমি বিজ্ঞাপন দেখে এখানে এলাম, এসে জিজ্ঞাসা করছি, বলি দাদা আমার কাজটা কী? বলো আমাদের চিড়িয়াখানা বাঁদর পালিয়েছে, যতদিন না বাঁদর আনতে পারবো তোমার বাঁদর সেজে থাকতে হবে। কী করবো দাদা, একটা শিক্ষিত ছেলে, ভেবেছিলাম এই কাজটা আমি করবো না, কিন্তু বাড়ি চলে গেলে বউ তো চলে যাবে, কী করবো, বাধ্য হয়ে এই কাজটা আমার করতে হচ্ছে। না দাদা, আমি হাত জোর করে বলছি দাদা আমার মাইনে টোকা কেটো না, আমি যদি খালি হাতে বাড়ি যাই, খালি হাতে বাড়ি গেলে বউ চলে যাবে, আমি কথা দিচ্ছি আমি আর ফাঁকি মারবো না, এই লাপানো শুরু করে দিচ্ছি। হ্যাঁ দাদা, একটা মাস্টার লোক কত লাপাতে পারে গো, লাফি লাফি দম বন্ধ হয়ে যাচ্ছে। দাদা বললে বিশ্বাস করবে না, আমি যখন স্কুলে ছাত্রছাত্রী পড়াতাম, পড়া না পারলে কি মারটা না মারতাম, ছাত্রছাত্রী আমাকে দেখে জমের মতো ভয় পেত, আর সে জম বাঁদর সেজে লাফি লাফি জব্দ হয়ে যাচ্ছে। কি করবো দাদা, কপাল খারাপ, এ কাজটা না করে যদি বাড়ি চলে যাই, বাড়ি গেলে আবার বউ চলে যাবে, সে এক জ্বালা, বাধ্য হয়ে এই কাজটা আমার করতে হচ্ছে। দাদা আমি হাত জোর করে বলি দাদা আমার কাজ থেকে বাদ দেবে দেবে, অন্তত একটা মাস কাজ করতে দাও, একটা মাস কাজ করলে তবু ইনকাম করে বউয়ের হাতে টাকা তুলে দেবো, বউ খুশি হবে। আমি কথা দিচ্ছি এ মাস্টারের দম থাকতে আর কম করবে না। একটা মাস্টার লোক কত লাফাতে পারে গো, লাফি লাফি মানুষ জব্দ হয়ে যাচ্ছে। একটা ঘরের ভেতর ঢুকে পড়েছি, আগে গেটটা বন্ধ করে দিই তারপরে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, গেট বন্ধ করে দিছি, এখন চিড়িয়াখানা কেউ কোথায় নি, আমি একটা ঘুম মেরে নি, ঘুম থেকে উঠে আপাল লাপানো শুরু করে দেবো। হ্যাঁ বাঘের, ও না গো এটা তো চিড়িয়াখানা, পাশের খাঁচায় মনে হয় বাঘ আছে, বাঘের খেতে দেয় না তো ওই জন্য ডাকতেছে। আমি আমার ঘুমটা মেরে নি, ঘুম থেকে উঠে আবার লাপানো শুরু করে দেবো। হ্যাঁ তুই কাঁদতেছি কেন, তুমি মানুষ? হ্যাঁ জানতো মানুষ তো। হ্যাঁ তুমি মানুষ, তুমি এখানে কি ব্যাপার? ইয়ে বাবা তুই প্যানে মুতে ফেলে দিয়েছিস, তুমি আর একটা থাবা মারলে আমি হয়তো পায়খানা করে ফেলতাম। তুই মানুষ, তুমি এখানে কি ব্যাপার? আগে বল তুই এখানে কেন? দাদা তোমার কি বলে ডাকি বলেনি? ভাইরা ভাই, ভাইরা ভাই। হ্যাঁ আজ থেকে তুমি আমার ভাইরা ভাই। হ্যাঁ ভাইরা ভাই, ভাইরা ভাই কি বলবো, আমি একটা উচ্চ শিক্ষায় ছেলে। আচ্ছা উচ্চ শিক্ষায় শিক্ষিত। হ্যাঁ তা কোনো চাকরি বাড়ি পাচ্ছি না। আচ্ছা একটা হাই স্কুলে পার্ট টাইম আর চাকরি করতাম। হ্যাঁ তা পার্ট টাইম আর চাকরি ছেড়ে গেল। আচ্ছা আমার শ্বশুর আর শাশুড়ি গিয়ে আর বউ কিনে চলে আসবে। হ্যাঁ আমি হাতে পায়ে ধরে কোনো রকম রেখে এসেছি। আচ্ছা তা আমার শ্বশুরকে যদি কোনোদিন পায়, শ্বশুরের ব্যবস্থা আমি করবো। আচ্ছা তা বিজ্ঞাপন দেখে এখানে কাজে এসেছি, জিজ্ঞাসা করছি বুঝি দাদা আমার কাজটা কি,
বল আমাদের চিড়িয়াখানা বাঁদর পালিছে, যতদিন না বাঁদর আনতে পারবো তোমার বাঁদর সেজে থাকতে হবে। তুমি কি ব্যাপার জানো ভারে ভাই? আমি একটা কোম্পানি কাজ করতাম, হঠাৎ কাজটা চলে গেল, সেই ঘরে ঢুকেছি, তোমার কাজ সাজ তুমিও শেষ। তোমার কাজ শেষ, তুমিও শেষ? এই পেপার থেকে কাজে এসেছি, চিড়িয়াখানা মালিক বলেছে যদিন না সুন্দরবন থেকে বাঘ আনতে পারবো তোমার এখানে বাঘ সেজে থাকতে হবে। সত্যি গো, তোমার কপাল আমার কপাল সমান গো। হ্যাঁ ভারে ভাই, তা আমি কি বলি, তুমি মানুষ আমি মানুষ, হ্যাঁ তা মুখটা খুলে একটু গল্প করি। মশার ভয়ে মানুষ মশারি খাটিয়ে শুয়ে থাকে, তাহলে মশা বেশি শক্তিশালী নয়? সত্যি ভারে ভাই, তুমি মানুষ আমি মানুষ, মুখটা খোলো একটু গল্প করি। না ভারে ভাই, কি ব্যাপার জামাই? এ কি তুমি এখানে? বাবা সেখানে ভারে ভাই ভারে কাগল করতেছি। তুমি এখানে কি ব্যাপার? বাবা আমার মেয়ের তো শরীর দুর্বল হয়ে গেছে। আমার শরীর ঠিক আছে, তোমার শরীরটা কি অবস্থা? বাবা তোমার কাছে 15 গ্রাম বেশি আছি। তোমার ওজন কত? হ্যাঁ বাবা, চশমা পড়লে 60 কেজি। বাবা চশমা পড়লে 60 কেজি? হ্যাঁ। আর চশমাটা খুলে দিলে? আর যদি চশমা খুলে দিই আমি কিছু দেখতে পাই না, কি করে বলবো? দেখেছো, চশমা খুলে দিলে চোখে দেখতে পায় না, কি করে বলবে? তো তোমার তোমার জ্ঞান বিবেক কি গো? কেন কি হয়েছে? মাটা তো ওই অবস্থা, সেমে 3 মাস পড়ে গেছে, কোথায় বলতে কোথায় কি হয়ে যায়। আচ্ছা, আর সে মেয়েটার একা বাড়ি রেখে তুমি এখানে চলে এসছো? কান্না কাটিন কি আছে বাবা? জামাই তোমার শাশুড়ি বাচ্চা নষ্ট করে দিয়েছে। বাচ্চা নষ্ট করে দিয়েছে? তোর মেয়ের খবর কি? সে মনে হয় এত ছেলে তার বিয়ে দিতে। এখন আমার উপায় কি হবে? এখান থেকে বেরোনো যাবে না। এই চিড়িয়াখানা ব্যাপারটা আমার একটু খুলে বলে দাও। বাবা বলে শোন, আমাদের ইয়ে আনবে খোরাক, আনবে খোরাক। আমার কি দেবে? তোমার দেবে কোলা, আর আমার দেবে আইনি মারা মাংস। পৃথিবীর শুরু ছিলাম তোমার কাছে ছিলাম, পৃথিবীর শেষ বেলাতেও কাছে থাকবো, এমনি করে প্রিয়া 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 বলে ডাকবো। আমি আছি কি পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম, পৃথিবীর শেষ বেলাতেও কাছে থাকি, করে প্রিয় 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 বলে ডাকবো। আমি আছি কি তুমি প্রিয়া, আমি আছি কি তুমি প্রিয়া, আমি আছি কি তুমি প্রিয়া, তুমি প্রিয়া তুমি প্রিয়া তুমি প্রিয়া। এখানে শেষ নয়, এই তো কদিন আগে একটা বিশাল বড় চিড়িয়াখানা খুললাম, আর টিকিট করলাম মাত্র 20 টাকা। কি বলবো, লোক আসে না, লোক আসে না, দেখে শুনে ফি করে দিলাম। দারোয়ানকে বসে বলেলাম যে বের হবে 200 করে নিবি, তারপরে বের করবি। আমি কি করলাম জানো, এসে খাঁচা খুলে একটা বাঘ ছেড়ে দিলাম। ওই বাঘ থেকে মানুষ ছুটছে, বাঘ ছুটছে, বাঘ ছুটছে, মানুষ ছুটছে, আর যা বেরোচ্ছে না পাচ্ছে মাস্টার লো মুখোশ পড়ে কতক্ষণ থাকতে পারে গো? আমি একাদার করবো না, এখান থেকে যা পারাবো আমি ছুটতে উঠতে আমার গ্রামের বাড়িতেই চলে যাব। আমার প্রাণ প্রিয় রে ও তোর কাপড় কোথায় রে, আমার প্রাণ প্রিয় রে ও তোর কাপড় কোথায় রে, কার যুক্তি শুনে এলি, কার যুক্তি শুনে এলি, হা প্রাণ পড়ে প্রাণ কাপড় কোথায় রে, আমার প্রাণ প্রিয় রে ও তোর কাপড় কোথায় রে। এটা আমার স্বামী। তাহলে আমি কি আসামি? কেন কি কম শুনি নাকি? ও তো বলছে চেনে না, তোর কোথায় আমি স্যালারি আমরা দেবো না। এটা কি
আমাদের মাঝখানে কথা বলছে, আবার বলছে দেবো না। আরো দেবে মানে? কারো দেওয়ার অধিকার আছে? কিছুদিন পর আমার মেয়েকে সঙ্গে নতুন করে বিয়ে দেবো। পায়ে ধরি ধরো মা তুই যে ছেড়ে কচি মেয়ে দিস না বিয়ে জোর করে। ওমা তোমার মেয়ের বয়স কম, আমার হাতে তুলে দাও আমি বাড়ি চলে যাই। পায়ে ধরি ধরো মা তুই যে ছেড়ে কচি মেয়ে দিস না বিয়ে জোর করে। মুরতি আছে ওরে থাকবে রে তোর বউ ঘরে, মুরতি আছে ওরে থাকবে রে তোর বউ ঘরে। আহার কেড়ে নিলে দেবো আমি সব কথার মেরে। যাবো না আর আমি ওর সংসারে, যাবো না আর আমি ওর সংসারে, টাকাই তো সব দিতে পারে। দেখো টাকা মানুষের জীবনে সবকিছু নয়, আমার সাথে বাড়ি চলে এসো। মন ভারি না চাই যে আমার হাওড়া রু বাপের থেকে বয়স বেশি ভাতার নাকি করবি তুই? দাদা কথায় কি বলে, রতনে রতন চেনে, এইসব মেয়েরা চেনে টাকা, আর ওই জন্য তো এদের কপালে জোটে এদের মতো বুড়ো বুড়ো কাকা। মেয়েটা আমার আমি বুঝি ভালো মন্দ, এ জামাই মেয়ের থেকে মার বেশি পছন্দ। আরে কেন হবে না, কোন মেয়ের বাবা মা চাইবে না তার মেয়েটা সুখে থাক? তাছাড়া তোর কি আছে? ও হলো রকি, এই মন্দির বাজার থানার এক নম্বর কোটিপতি। কোটি মন ভরে না চাই যে আমার হাওড়া রু বাপের থেকে বয়স বেশি ভাতার নাকি করবি তুই? মেয়েটা আমার আমি বুঝি ভালো মন্দ, টাকাই তো সব দিতে পারে। ওই বাঘ ঠিক বলেছে, ওই মানুষের জীবনে টাকা সবকিছু নয়। বাঘ আমার কথা বলতে পারে নাকি? আরে চিড়িয়াখানা সব জীব জন্তুর কথা বলতে পারে। তুই বাঘকে চেনো না? ঠিক বলেছি, তোর মামা তোর মার মামা, আর আমার ভাইরা ভাই। ডাক্তার মামুনি তুই আমার চিনতে পারছিস কিনা? আমি তোর ড্যাডি। কে ড্যাডি? কার ড্যাডি? এর আগে আপনাকে কোনোদিন দেখেছি বলে আমার মনে পড়ছে না। আমি জানি মা তুই আমার চিনতে পারবি না, কিন্তু পাই যে মহিলা আছে ও আমার ঠিক চিনতে পারবে। তাই ও পুলা বেবি, এই ভেড়ুয়াটা কি? ওই যা মা, তোর স্বামী আমাকে ভেড়ুয়া বলছে। তা তোমার তো ভেড়ার মতন দেখতে। জীবনে সুখী আমি এমন স্বামী পে, এনজয় করব দুজন হানিমুনে গিয়ে। তুমি তো এখানে রাখবো না, মুম্বাই নে যাবো, যে ফিল্মে ঢুকিয়ে দেব। বড় বড় কথা বলছি আছে রে কি তোর দা, এক সেল কেটে গেলে ঠেলতে হবে মেশিন ম্যান। তার মানে? আ বড় বড় মেশিন ম্যান দেখেছো? 400 সাথে থেকে বেশি লোন নেয়, ওই মেশিন ম্যানের এক সেল যদি একবার কেটে যায় না, ওই লোন নেওয়া তো দূরের কথা, খালি মেশিন ম্যান ঠেললেও যাবে না। দেখো আমি তোমার কোনো কথা শুনবো না, এই মুহূর্তে আমি আমার সাথে তোমাকে যাবো না বলেছি। আমি যে ভুল করেছি আমি ক্ষমার অযোগ্য, তবু বলছি তুমি আমাকে ক্ষমা করে দাও। আজ আমি যে রাস্তায় নেমেছি আমি কোনোদিনও ফিরতে পারবো না, পারলে পারলে তুমি আমাকে ভুলে যেও। দেখ বামনি দেখ, আজ তোর মা নিজের ভুলটা বুঝতে পেরেছি, নিজের ভুলটা স্বীকার করি, তুই জামার সাথে বাড়ি ফিরে আয় জামা। আমি কি বলছি, এখানে আর থাকা সম্ভব নয়, এই মুহূর্তে আমার সাথে আমার বাড়িতে চলে এসো। তখন থেকে অনেক বড় বড় কথা বলছি, দেখি জানিস তোর চেয়ে উচ্চ শিক্ষিত শিক্ষিত দ্বারা আমার এই চিড়িয়াখানায় কুকুর ছাগল হয়ে আছে রে। জানি আমি জানি স্যার, আমি জানি স্যার, আমার থেকে অনেক উচ্চ শিক্ষিত যারা তারা আপনার সাজানো চিড়িয়াখানায় কুকুর ছাগল হয়ে আছে।
কিন্তু কি করবো বলুন, উচ্চ শিক্ষিত হয়েও এই মেকি সভ্যতার আড়ালে বাকি জীবনটা পশু সেজেই কাটিয়ে দিতে হবে। কেন বলুন তো স্যার, যে দেশে জুতো বিক্রি হয় এসি রুমে আর বই খাতা বিক্রি হয় রাস্তার ফুটপাতে, সে দেশে শিক্ষিত বেকার ছেলে দিয়ে পশু সেজে ইনকাম করবে নাকি? অশিক্ষিতদের মতো ঘুষ দিয়ে চাকরি পেয়ে ছাত্রছাত্রী আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎটাকে অন্ধকার জগতে মিশিয়ে দেবে। আমি জানি উত্তর আপনার কাছে নাই, তবে একটা কথা মনে রাখবেন স্যার, তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার সন্তানকে স্কুলে পাঠাবে না, তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন দেখবে না, তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার নিজের সর্বোচ্চ শেষ করে তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করানোর পরে আপনাদের মতো মানুষের সাজানো চিড়িয়াখানায় তার সন্তানের পাতন নাচ দেখবে না, সন্তানের পাতন নাচ দেখবে না? ওরে আমি যে ভুল করেছি, আমি যে ভুল করেছি, চাকরির লোককে এই টাকা লুট করেছি, বিশ্বাস কর আমি কাউকে ঠকাইনি রে, আমি কাউকে ঠকাইনি, আমার কোম্পানিতে আমার মতন করে প্রত্যেককে কাজ দিয়েছি, সেটাই কি আমার অপরাধ? যদি অপরাধ হয়ে থাকে আমি অপরাধী এখানে দাঁড়িয়ে আজকে কথা দিয়ে গেলাম, আর মানি হয়ে যন্ত্র সাজাবো না, যদি পারি বিদেশ থেকে যন্ত্র নিয়ে তবে এই চিড়িয়াখানা খুলবো রে, তবে এই চিড়িয়াখানা খুলবো রে, তবেই আমি চিড়িয়াখানা খুলবো। জীবনে যদি কাউকে ভালোবাসো তবে বেঁচে থাকতে থাকতে ভালোবাসাটুকু দিও, কারণ তাজমহল সারা বিশ্ববাসী দেখলেও শাহজাহান তার তাজমহলটি যার জন্য বানিয়েছিল না, সে মমতাজ কখনো দেখেনি গো। সুখ কোনোদিন কারো জীবনে চোর করে আনা যায় না, সুখ যখন আসে সব কিছু নিয়েই আসে, যখন চলে যায় সব কিছু নিয়েই চলে যায়। আমি চারটা জীবন মিছে আলে আর পেছনে ছুটে গেছে, আমি কোনোদিনই বুঝিনি আলে আর পেছনে ছুটে গেলে শুধু তোমার চাচার এক কিছুই পাওয়া যায় না, আমি যে ভুল করেছি আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও। ধরা মালা বুকে তুলে নিয়ে সুরভি ঢেলে দিয়ে ধরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতি সুরভি ঢেলে দিয়ে ফাগুনের গান মনে গুনা সপন চোখে যাওয়া নামে ধরে দেখো না, হারানো স্বপন চোখে দেখো না, হারানো স্বপন চোখে দেখো না, হারানো স্বপন চোখে দেখো না। সংসার আমার ভাল লাগে না, সংসার পিছের বড়ি ইচ্ছে করে সংসার জ্বালায় দেব বলায় দেব, সংসার আমার ভাল লাগে না, সংসার পিছের বড়ি ইচ্ছে করে সংসার জ্বালায় দেব বলায় দেব, আহার খাইতে যায় রে বগা পরে যেমন ভাঙে, সংসার ফান্দে পইড়ায় আমার পড়া তেমন কাঁদে, সংসার আমার ভাল লাগে না, সংসার পিছের বড়ি ইচ্ছে করে সংসার জ্বালায় দেব বলায় দেব, সংসার আমার ভাল লাগে না, সংসার পিছের বড়ি ইচ্ছে করে সংসার জ্বালায় দেব বলায় দেব। এরকম সংসার করার থেকে গলায় দড়ি দিয়ে মরা অনেক ভালো। দিদি গো তোমরা তো সংসার করছো, আমি এক সংসার করছি, জ্বালায় জ্বলে গেলাম দিদি আর ভালো লাগে না। না না তোমরা বলো, কোন বাড়ির পুরুষ মানুষ সকাল 8টার সময় বেরিয়ে বাড়ি থেকে বেরোয় রাত 10টার মধ্যে মদ গিলে বাড়িতে আসে, সে সংসার হাল কি হওয়ার ভেবে দেখেছো? আমি তাকে জিজ্ঞাসাই থাকো, দিনের পর দিনের ভাই চলতে থাকো তা সংসার চলবে কিভাবে? সে আমার উত্তর দিল, কেন রে সংসার হাওয়া কলে চলবে। আমার মাকে বলেছিলাম, মা এত কম বয়সে আমাকে বিয়ে দিও না, আমি পড়াশুনো করছি, কন্যাশ্রী টাকা পাবো, রূপশ্রী টাকা পাবো, কেন তুমি আমাকে জোর করে বিয়ে দিচ্ছ? ওই নাকির পেটে নাকি আমার বললো, ওরে মা অমন ভালো ছেলে হাত ছাড়া করলে সারা জীবন পস্তাতে হবে, তোকে বিয়ে করে আমার জীবনটা যখন হের হয়ে গেছে আজ বাড়িতে আসুক, এইভাবে অশান্তি আর ভালো লাগে না, দিনের পর অশান্তি করে মদ খেয়েছে আজ বাড়িতে, ওরা একদিন আমার একদিন বুঝিয়ে দেবে। হ্যাঁ
কোথায় যাবে, কত দূরে যাবে, আর তুমি খুঁজে যাবো যেখানে পাবো টিকির মুঠি ধরে। সংসারে এত গন্ডগোল, কোনো কথা নয়, আমি আজ বলবো তুমি শুনবে। তুমি একটা মদ লোক, দিনের পর দিন মদ গিলে বাড়িতে আসবে, তা সংসারে অশান্তি হবে না, তুমি শান্তি সিরিয়াল চলবে। ঘরে টিভি আছে, সারাক্ষণ টিভি দেখছিস? আজ পাঁচ মাস হয়ে গেল টিভিতে রিচার্জ করা হয়নি, তাই টিভিতে আর চলবে কিভাবে? দিনের পর দিন মদ গিলে বাড়িতে আসিস, বা তার কচি বাচ্চা আছে, সে কে শিখবে? সে তো তোর মতো হবে। এই তুই তো তোর বাচ্চা থেকে আমাকে বেশি ভালোবাসিস। কোনোদিন নয়। তুই তোর বাচ্চা থেকে আমাকে বেশি ভালোবাসিস? তোর বাচ্চা থেকে আমাকে যদি না বেশি ভালোবাসবি, তাহলে তোর বাচ্চাকে পাশে বাড়ি বৌদির কাছে রেখে তুই যেখানে খুশি সেখানে চলে যাস। তা যাই তুই। তাহলে আমাকে পাশে বাড়ি বৌদির কাছে রেখে যেখানে খুশি যাস না কেন? আমার জন্য যার দুটো চোখে ভালোবাসা নি, তার দুটো চোখে জয় বাংলা হবে। কালো মুরগি সাদা ডিম পাড়তে পারে, কিন্তু সাদা মুরগি কখনো কালো ডিম পাড়তে পারে? পারে না। ঠিক তেমন বাঙালিরা বাংলাকে ইংরাজি বলতে পারে, কিন্তু ইংরেজরা মঠকে কখনো বাংলা কথা বলতে পারে না। দেখো এই মহাবেদ্য জাতে মাতাল হলে যাবে তাহলে ঠিক আছে। এই আমরা বাঙালি আজে ঘাড়ে লেগে গেলে ডাক্তারের কাছে যায় না, বালিশ রোডে দিলে ঘাড়ে লাগা ঠিক হয়ে যাবে। তাই নাকি? এই যে বাঙালির পেটের বাঙালি, খুব তো বাঙালি নিয়ে গর্ব করছো। আচ্ছা বলো তো দেখি, নিউটন মশালের আলোয় পড়াশুনো করেছে, বিদ্যাসাগর রাস্তায় গ্যাসের আলোয় পড়াশুনো করেছে, তা তুমি কোন আলোয় পড়াশুনো করেছে শুনি? এই আমি কোন আলোয় পড়েছি তোর জানার দরকার নাই, তুই আগে বল ওরা যে মশালের আলোয় পড়েছে, কে রাস্তার আলোয় পড়েছে, ওরা দিনের আলোতে কি করেছে? আর ওরা পুরুষ মানুষ রাতে বেলা পটুক, তুই মেয়ে লোক কেন যেটিস বল? কোন ডাক্তার বাঁচাতে পারছে না, বাঁচার আশা ছেড়ে গেছে। আমি বাবা মহাবুর কাছে আঁচলে পেতে জীবন ভিক্ষা চাইলাম। মহাবুর কাছে আঁচলে ভিক্ষা চেয়েছে, আমি বেঁচে গেছি, আমি জলের ছাঁটার কাছে বাড়ি ভেসে ভেসে চলে আসবো। পুকুরে না পড়ে যেন হাতে পায়ে আঁচড়ে বাড়ি চলে আসে। আর বিনিময়ে প্রতি বছর মৎস্যের সময় যত মুড়ি লাগবে এই অধম বিল্লি করবে। হ্যাঁ আমাদের হরিবাসরে বিখ্যাত ক্যাসেট শিল্পী তপন গোস্বামী আসছে নাম গাইতে, ওই সময় আমরা মুড়ি বিলি করতে যাবো। যাবো কোথায়? এখন যাবো ওই তপন গোস্বামীর হরি নাম শুনতে। আমার কাছে হাত বসে গেছে, আমি সেটা প্রদীপ আলাকে ডাইনে খুলেছি, নাম কি জজ, আর তুমি গান করো অসুর অসুর অসুর। এই তপন কুমার গোস্বামীর প্রদীপ পাল। কোথায় তপন কুমার গোস্বামী, কোথায় প্রদীপ পাল? জয় রাধে শ্যাম।
এই মহাতি হরিবাসীর আমি কীর্তন গান করতে এসেছি, তবে কীর্তন গান করতে গিয়ে যদি কোনো ভুল টুলি হয়ে থাকে, এখানে আমার ভক্তিমতী মায়েরা এবং আমার পিতৃতুল্য বাবারা আছে, সবাই মিলে ক্ষমা করবেন। তবে এই মহাতি হরিবাসরে দাঁড়িয়ে ওই তত্ত্বকতা থেকে আপনাদেরকে কিছু প্রশ্ন বলবো, সেই প্রশ্নের উত্তর যদি আপনারা দিতে পারেন আমি নগদ 50,000 টাকা দেব। যদি না বিশ্বাস হয় আজকের বায়না স্বরূপ আমার 8,500 ওটাও নেব না। সেই হামারে গল্প দিচ্ছ দাদারা, কি বলবো, গাড়ির তেল মারা পয়সা নিয়ে বলে 3 কিলোমিটার গাড়ি থেকে আমরা হেঁটে আসছি আর ওনাকে 8,500 ফেরত দেবে, চেপে যা। জয়রাধে জয়রাধে শ্যাম, একটু আনন্দের গল্প করি। এক সপ্তাহ আগে নদিয়া জেলা প্রোগ্রাম করতে গেছিলাম, সেখানে আমার প্রোগ্রাম দেখে এক ভদ্রলোক আমাকে 1.5 কিলো ওজনের সোনার থালা দিয়েছে। তখন আমার হাম ওরে বেশ হয়ে যাচ্ছে না কেন, তোমার সোনার থালা না ইস্তারা কেমন না দিয়েছে গো, চেপে যা। কথা তাল লোক নিজে বুঝতে পারি না কি রে, আমার 60,000 আছে 70,000 করবো, এরা মোটে হতে দেবেন না রে। যাই হোক, প্রথমে আমার গুরু বন্দনা শুরু করবো, তারপরে আমি পালার ভিতরে প্রবেশ করবো। সুরের বগস না এ খুলি কোত্তালিয়ার মাই যা লেগেছে আমার রেড বাড়াতে দেবে নে। সীতাপতি পাবন রাম হরি, সীতাপতি পাবন রাম হরি, রঘুনন্দন মাধব বিষ্ণু হরে, সীতাপতি পাবন রাম হরে, সীতাপতি পাবন রাম হরে, নয়নের জলে চরণ ধোয়াব হৃদয় আসনে তোমারে বসাব, বাতাসে তোমার গুণগান আকাশে বাতাসে ভেলা করে ভাসাব, রঘুনন্দন মাধব কৃষ্ণ হরে, সীতাপতি পাবন নাম হরে, এখনই খোলের ভিতরে হাত ঢুকিয়ে দেবো জানিস, তোর খোলের টাল একে জন্ম নিচ্ছে না কি করো। জয়রাধে জয়রাধে শ্যাম, এদিকে এদিকে মায়েরা কীর্তনটা এদিকে সেদিকে তাকাবেন। তবে তোমাদের এখানে যখন আমি কীর্তন গান করতে আসি, আসার পথে একটা দৃশ্য দেখলাম, সে দৃশ্যটা কি জানেন, কয়েকজন ছেলে মিলে মদ্যপান করছে। এই পালা চলবে না, এই পালা ঘুরি অন্য পালা ধরে, অন্য পালা আস্তে আস্তে বাবার এদিকে দেখাবেন। তবে আমি তপন কুমার গোস্বামী চ্যালেঞ্জ করে বলছি, মদ খাওয়া খুব ভালো জিনিস। আমি বলছি এই পালাটা হবে, এটা হবে। তবে আমার ভক্তিমতী মায়ের এবং বাবার আছে, ওই মদখরি নিয়ে কিছু প্রশ্ন করব, আপনারা মন দিয়ে শুনবেন। প্রথম প্রশ্ন, যারা মদ খায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সহজে তারা বুড়ো হয় না। যারা মদ খায় তারা জীবনে বুড়ো হয় না,
করে ভুল বলেছে। থাম দাঁড়া, গুরুদেবের পুরস্কার ডোম আমার দ্বিতীয় প্রশ্ন, মন দিয়ে শুনবেন বাবারা, যারা মদ খায় আমি গলা ফাটে চিৎকার করে বলতে পারি, সহজে তাদের কুকুরে কামড়ায় না। এবারে মদের নেশায় বুড়ি গোলা টিপে ধরেছি, বুড়ি মেরে খুনের ডাইরে সে কোটা এদিকায়। গুরুটা কি বলছে? কি বলেছে? যারা মদ খায় তাদের জীবনে কুকুরে কামড়ায় না। ওরা ভুল বলেছে। গুরুদেবের পুরস্কার জয়রাধে জয়রাধে শ্যাম, আমার লাশ এবং শেষ প্রশ্ন, যারা মদ খায় আবারও আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, তাদের বাড়িতে কখনো চুরি কিংবা ডাকাতি হয় না? অনেকক্ষণ মদ খেয়েছি তো চাট পাইনি, তোর কামড়ে সাট করবো আমি। আমার মাথাটা খা। গুরুদেব কি বলছে? কি বলেছে? তুই মদ খেতে মানা করিস? গুরুদেব বলছে যারা মদ খায় তাদের বাড়ি চুরি ডাকাতি হয় না। ওনি বংশে তোর ঘরে কি আছে চোর ডাকাতি নিয়ে যাবে তাই শুনি? গুরুদেব বলছে যারা মদ খায় চুরি ডাকাতি হয় না। তুই কি বলছিস? থাম যারা পুরস্কার দেব আমার প্রথম প্রশ্ন কি ছিল? মায়ের আমরা তো বলতে পারছি না, উত্তর বাজি শুনে নেন। প্রথম প্রশ্ন কি ছিল? যে যারা মদ খায় সহজে তারা বুড়ো হয় না, তাই তো নাকি? তা ওরা বুড়ো হবে কি করে? বুড়ো হওয়ার আগে মদ খেয়ে খেয়ে তো মরে যায়। কি বললো তোর বাপ? কি বললো কথাটা? তোরা নাকি মদ গিলে গিলে বুড়ো হওয়ার আগে গর্তের ভেতরে ঢুকবি? মদ খেয়ে খেয়ে বুড়ো হওয়ার আগে মরে যাবো? গুরুদেব আমার টাকা গুলো সব ফিরিয়ে দাও। আমার দ্বিতীয় প্রশ্ন কি ছিল মায়ের? যে যারা মদ খায় তাদেরকে কখনো কুকুরে কামড়ায়, তাই তো নাকি? তা ওদের কুকুরে কামড়াবে কি করে? ওরা তো মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকে। টাকাগুলো সব জলে ফেলে দিছি রে। বারে হরিনামের মাঝখানে কি বাটকর্ম করছে বলতো? মা মন বলে বুড়ি উই করছে না, এক কোণে বসে চারটে কোণ পুরো নষ্ট করে দিছে, ওই জন্য হরিনাম ভুলে যাচ্ছে, বুঝতে পেরিছি রে। আমার লাস্ট প্রশ্ন কি ছিল বাপেরা? যে যারা মদ খায় তাদের বাড়িতে চুরি কিংবা ডাকাতি হয় না, তাই তো নাকি? তা চুরি আর ডাকাতি হবে কি করে? ওরা তো মদ খেয়ে খেয়ে লাংস খারাপ হয়ে যায়, শুতে গেলে শুতে পারে না, সারা রাত ধরে কাশে। চোর কিংবা ডাকাত মনে করে ও বাড়িতে যাওয়া যাবে না, ওই বাড়ির লোক জেগে আছে। এবার তোর কে বাঁচাবে? তোর কে বাঁচাবে? তোর আমি শেষ করে দেবো। কি কথাটা বললো? হরিনায় পরি ভক্তি চটে গেছে আর হই না, শুনবো না। মুড়ি ডোসা মুড়ি বিলি কোসা মুড়ি বিলি কোসা কত মুড়ি খাবে গা? শুকনো মুড়ি খাচ্ছে আর বাতকর্ম করছে, বাজে বুড়ি মানুষ টিকতে পারছে না। হ্যাঁ মুড়ি বসা মুন্ডু গড়িরও একেবারে।
আন্না খাবে না আম মুড়ি আন্না কে দাও ও বুড়ি মা তা তোমার তো তিন কোটাল পেরেতে এক কোটালে বলেছে হ্যাঁ তোমার বাড়িতে কেউ নেই একটা হরি বাসরে এসে খাওয়ার জন্য হা 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 করতেছো ওরে বাবা আমি দুদিন পর কিছু খাইনি রে বাবা এই হরি বাসরে এসেছি দুটো মুড়ি নিয়েছি খাবো বলে রে বাবা বারে আমার শিক্ষিত সমাজ বারে আমার সাদের ভারতবর্ষের বুকের মা এখনো না খেয়ে আছে এই দৃশ্য থেকে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে তোমাদের এখানে যখন আমি কীর্তন গান করতে আসি আসার পথে স্টেশনে নেমেছি স্টেশনের পাশে বসে এইভাবে একটা বয়স্ক পরিমা বিরাট যারা সহ্য করত যে রাজ্য বলে চিৎকার করে বলছে কে আছো আমাকে দুটো খেতে দাও কেউ দিল না আমি দুঃখ সহ্য করতে না পারি কিছু টাকা আর হোটেলে খায় আসলাম ওরে এই পৃথিবীতে মার উপরে যে আর দামি কেউ নেই বুড়ি মার বুকে মুড়ি বেঁধে গেছে জল রে এই বুড়ি মার বুকে মুড়ি বেঁধে গেছে জল 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 আমার পরের শো ভাই এক ঘন্টা বাকি আছে ভাই তুই পেমেন্টটা কর আমি চলে যাবো বলছি বাবু আপনার কত টাকা পেমেন্ট করতে হবে জানেন আমার 60,000 60,000 হ্যাঁ আচ্ছা বলছি বাবু আমরা অতি গরিব মানুষ জানেন তো আর ভিক্ষা শিক্ষা করে কোনো রকম এই হরিবাসরটা চালাই বুড়িমাতে এই অবস্থা বুড়িমাকে সুস্থ করতে হবে আপনি কিছু টাকা কম নেন না বাবু বাবু আপনি জানেন আমার কত খরচ আপনি জানেন হ্যাঁ তোমাদের এখানে যে কীর্তন করতে এসেছি আমার তিনখানা গাড়ি এসেছে আমার খুলি আছে আমার দুয়ার কি আছে কত খরচ তুই বুঝবি না প্রয়োজনে আমি এই বুক পেতে দিচ্ছি তুই লাঠি মেরে নে কিন্তু আমি এক টাকা কম নিতে পারবো না লোকলালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে আর মুখে তোমার হরি কথা নোগ্রাম ভেতরে বাবু গো মাকে নিয়ে তো এতই জ্ঞান দিলেন সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারলেন না লোভলালো সাগরের ভাষা দিলে গো আসরে মুখে তোমার হরি কথা নোগ্রাম ভেতরে মুখে তোমার হরি কথা তপন বাবু আপনি তখন থেকে মুখে মধুর মধুর কথা বলে দর্শকদের মন জয় করছেন কিন্তু আপনার অন্তরটা বিষে ভরা মূল্য কি বাইল যাবে আমার কি আসে যায় আর আমি ভাবি কোন জন্তু চামড়া তোমার গায়ে বাবু গো আপনি তো একজন ধার্মিক ব্যক্তি ত্যাগের বসন পড়ে মুখে সর্বদাই হরি কথা না বলে একজনের মৃত্যু কামনা করতে আপনার লজ্জা করলো না তোমার দয়ায় কারো যদি জীবন বেঁচে যায় আর নেচে কেঁদে হরি বেঁচে এরাই করে খায় দাদা এনার নাম হলো তপন মণ্ডল হরিনাম শিখেছে যেই একটু হরিনাম শিখে নাম হয়েছে গ্রামের বাড়ি ছেড়ে চলে গেল বীরভূমে সেখানে গিয়ে নিজের পদবি চেঞ্জ করে কি করলো তপন কুমার গোস্বামী মূল্য কি বাইলো যাবে আমার কি আসে যায় আমি ভাবি কোন জন্তু চামড়া তোমার গায়ে তোমার দয়ায় কারো যদি জীবন বেঁচে যায় নেচে কেঁদে হরি বেঁচে এরাই করে খায় ঝগড়া চাকরি করছে না এই যুগে কেউ কারো না ঝগড়া চাকরি করছে না এই যুগে কেউ কারো না মরণ যদি থাকে আমার বাঁচাবি কি করে মরণ যদি থাকে আমার বাঁচাবি কি করে লোভলালো সাগরের ভাষা দিলে গো আসরে মুখে তোমার হরি কথা নোগ্রাম ভেতরে মুখে তোমার হরি কথা তপন বাবু আপনাকে দেখে মনে হয় আপনি একজন জ্ঞানী ব্যক্তি কিন্তু আপনার ব্যবহার বলছে আপনার মধ্যে কোনো জ্ঞানই নেই শাস্ত্র করে আমরা তবে হরি কথা গাই ওই হরি নাম শুনলে পাপে পড়বে গো সবাই এ ভাই এই কি বলিস বলি এখানে আমি এমনি আসিনি রে ভাই আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে আমাকে অনেক অর্থ ব্যয় করতে হয়েছে আর আমি যে বইটা পড়ি তার দাম কত জানিস এক থেকে দেড় লাখ হরিনাম সেই হরিনাম 3 ঘন্টায় 70,000 চাই বলুন 3 মিনিটের গল্প 3 ঘন্টা হরিনাম বিলিয়েছিল গৌড় নিতাই নিঃস্বার্থে এই কলিযুগকে রক্ষা করার জন্য আর এইসব বাবুরা সেই হরিনামকে নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে 3 মিনিটের গল্প 3 ঘন্টা করছে 3 ঘন্টা শেষ 60,000 থেকে 70,000 টাকা বাজেট নিয়ে বাড়ি চলে যাচ্ছে শাস্ত্র করে আমরা তবে হরি কথা গাই ওই হরিনাম শুনলে মাপে পড়বে গো সবাই হরিনাম বিলিয়েছে গৌড় নিতাই সেই হরিনাম 3 ঘন্টায় 70,000 চাই ধ্যানিতাই গানি বলে জীবনাই সব ভুলে ধ্যানিতাই গানি বলে জীবনাই সব ভুলে সব ভগবান বিরাজ করে মানুষের অন্তর সব ভগবান বিরাজ করে মানুষের অন্তর লোভলালো সাগরের দিলে গো আসরে মুখে তোমার হরি কথা নোগ্রাম ভেতরে মুখে তোমার হরি কথা আমি কিন্তু ইংরেজি বলছি বাংলা বলছি তুই আমাকে যত হাতে ধরে অনুরোধ কর আমি কিন্তু 1 টাকা কম নিতে পারবো না জানি
আমি জানি বাবু আপনি একটা টাকাই কম নেবেন না, কিন্তু আপনি বলুন তো বাবু, ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয়। ভক্তি যখন ভোজনে প্রবেশ করে সে ভোজন তখন প্রসাদ হয়ে যায়, ভক্তি যখন ক্ষুধায় প্রবেশ করে সে ক্ষুধাব্রত হয়ে যায়, ভক্তি যখন জলে প্রবেশ করে সে জল চরণামৃত হয়ে যায়, ভক্তি যখন যাত্রায় প্রবেশ করে সে যাত্রা তীর্থযাত্রা হয়ে যায়, আবার ভক্তি যখন সঙ্গীতে প্রবেশ করে সে সঙ্গীত হরিনাম সংকীর্তন হয়ে যায়, আবার ভক্তি যখন ঘরে প্রবেশ করে সে ঘর হয়ে যায় মন্দির, আর সেই মন্দিরে দেবী হয় মা। সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারলেন না? ওগো বাবু, ভগবানকে সেবা করলে মাকে পাওয়া যায় না, কিন্তু মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায় বাবু, মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায়। আরে দাঁড়ান দাঁড়ান, আপনারা মদ খেয়ে না এইভাবে বড় বড় ভাষণ দিয়ে আমাদের মতো ব্যক্তিদেরকে আমরা ছোট করান। আমরা জানি ওই প্রকৃত বুড়িমার কাছে গিয়ে দেখো, প্রকৃত যদি অসুস্থ হয় তবে আমি টাকা কম নেবো, তার আগে আমি কম নেবো না। এই বুড়িমা, বুড়িমা, বুড়িমা চুপ থাকবে না, এই যে সত্য করে বলবে বুড়িমা, বুড়িমা আমি মাকে তোর হাতে তুলে দেবো না, আমি মাকে যখন বুকে আনতে রাখতে পেরেছি আমার মাকে সুস্থ করবো আমি। আমি যে ভুল করেছি, এই পৃথিবীতে মা রূপরে আর কেউ দামি চিনি নেই, তাই আমি তোর পায়ে ধরে হাতে ধরে অনুরোধ করে বলছি ভাই, তুই আমার মাকে ফিরিয়ে দে। না, তা হতে পারে না, আপনি জ্ঞানী ধার্মিক ব্যক্তি হতে পারেন, আপনার মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বলে কিছুই নেই, আপনি জীবনে টাকা ছাড়া কিছুই জানেন না। আপনি কি জানেন একটা মা কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধরে সন্তানকে লালন পালন করে পৃথিবীর আলো বাতাসে দেখায়? একটা মায়ের ছোট্ট গর্ভে 10 মাস 10 দিন সন্তানের জায়গা হলেও আপনার ব্যক্তিদের বড় বড় ফ্ল্যাটে মায়েদের জায়গা হয় না কেন? আপনি বলতে পারবেন? ওরে বাবা, আমি শুনেছি আমার ছেলেরা এখানে হরিনাম করতে এসেছে, আমার ছেলে দেখার জন্য আমি এখানে এসেছি রে বাবা। তুই তো বড় বড় ছেলে নয় রে বাবা, আমার একটা কাছে করে দেবে রে বাবা। মা বলো না, মামা বলো, আমি তোমার জন্য সব কিছু করতে রাজি আছি। আমি আমি ভিক্ষা করে এই টাকাটা জমিয়েছি রে বাবা, আমি মারা গেলে আমার সাথে কাজে লাগাবে রে বাবা। মা গো, আমি তোমাকে ছেড়ে হয়তো টাকা পয়সা বাড়ি গাড়ি নাম চল আমি অনেক করেছি, কিন্তু আমি যে জীবনে অনেক কষ্টে আছি মা গো, তুমি আমার কষ্ট লাঘব করো আর আমার পানের কথা জড়িয়ে দিবে একবার একবার আমাকে ক্ষমা বলে ডাকো। সুধাবি কি করে সেরি, মা হলো ছেলের জীবন, মায়ের নিশোধ হবে না আজীবন। সুধাবি কি করে সেরি, সুধাবি কি করে সেরি, মা হলো ছেলের জীবন, মাইনি শোধ হবে না আজীবন, মাইনি শোধ হবে না আজীবন। শিশুকালে মায়ের কোলে ছিলি বড় আদরে, শৈশব কাটাইলি রে তুই মায়ের আঁচলে ধরে। বাবু, আমি তো কথা দিচ্ছি মা, তোমাকে ছেড়ে কোনোদিন আমি কোথাও যাব না। শিশুকালে মায়ের কোলে ছিলি বড় আদরে, শৈশব কাটাইলি রে তুই মায়ের আঁচলে ধরে। বুকের সুধাই কৃষ্ণা মেটা, বুকের সুধাই কৃষ্ণা মেটা, মা হলো ছেলের জীবন, মায়ের নিশোধ হবে না আজীবন।
আমার একদিকে বাবা আর একদিকে বউ, আর দুজনকে ভালোবেসে হয়েছে পাগল। আমার একদিকে বাবা আর একদিকে বউ, দুজনকে ভালোবেসে হয়েছে পাগল। সংসারের ধানি দাদা আমি জানি, সংসারের ধানি দাদা আমি জানি, ঢালা পালা হয়ে যায় আমার জীবন, আমার জীবন। আমার একদিকে বাবা আর একদিকে বউ, দুজনকে ভালোবেসে হয়েছে পাগল। আমার একদিকে বাবা আর একদিকে বউ, দুজনকে ভালোবেসে হয়েছে পাগল। সংসারের ধানি দাদা আমি জানি, সংসারের ধানি দাদা আমি জানি, ঝালা পালা হয়ে যায় আমার জীবন, আমার জীবন। আমার একদিকে বাবা আর একদিকে বউ, দুজনকে ভালোবেসে হয়েছে পাগল। আমার একদিকে বাবা আর একদিকে বউ, দুজনকে ভালোবেসে হয়েছে পাগল। ধন থাকলে ধনঞ্জয়, ধন না থাকলে ধনা। আপনারা আমাকে সবাই চেনেন, আমার নাম হচ্ছে মনোরঞ্জন, লোকে ডাকে মোনা, লোকে ডাকে মোনা। আপনাদের গ্রামের ব্রাহ্মণ মোনা, জল বাদে সব কেনা। তা তোমরা কি ভেবেছো ঝোলা খাঁদ আমি ভিক্ষে করতে যাচ্ছি? না, আমি সাপটা দেখে যাচ্ছি তাও নয়, বাচ্চার ঘুম পাড়াচ্ছি দাদা, বাচ্চার ঘুম পাড়াচ্ছি। কি আর বলবো দাদা, অনেকে লাইন করে বিয়ে করে, আমিও লাইন করে বিয়ে করেছি। বাছুর সমেত গাই, কপালে দুঃখ লেখা আছে চিরকাল। কৃষ্ণকে জন্ম না দিয়ে পিতা নন্দ রাজা, আর এই সন্তানকে জন্ম না দিয়ে আমি হয়ে গেলাম ভুন্ডুলের বাবা। দাদা বাচ্চা কেঁদে কেঁদে মরে, এর মা নি খুঁজ, জানি না কোথায় আছে। এবারে পুজো করতে যাবো, তার ঠিকানা পাচ্ছি না এখনো, কোথায় গেছে এখনো তার ঠিকানা খুঁজে পাচ্ছি না। যেটাই পাবো আমি এই ঘন্টা দিয়ে মেরে ওর মাথা ফাটিয়ে দেবো। হাই গাইস, আমি সেই টিকটক ফেমাস আলো বৌদি। আমার ভিডিওটি একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আচ্ছা দিদিরা, তোমরা কি ভাবছো আমার বাবা মার নাম দেয় আলো? না গো না, এই আলো নামটা দিয়েছে আমার যারা ভক্ত, মানে আমার যে ভিডিও দেখতে যারা ভালোবাসে, তারা ভালোবেসে আমার নাম দিয়েছে আলো। আমার একটাই চিন্তা, আমি টিকটক করে ফেমাস হব। তোর খুঁজে খুঁজে আমি পাগলা হয়েছি, কোথায় তুই ছিলি? ও ভগবান, আমি তো রান্না করতে করতে খাল পাড়ের কোলেগে টিকটক ভিডিও করছিলাম। তা তুই কি পরেছিস? কি এটা হলো মডার্ন ফ্যাশন? এটা ফ্যাশন, এটা মডার্ন? পরে ছেলেদের বেড়ে যাবে মশান। আগে খুলে ফেল, বাবা কি পরেছে দেখ রে, উপরে টপ আর নিচে ফক ফক ফক। একদম ফালতু কথা বলবি না, তুই কি জানিস রে আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই। তা তুই কার পায়ে দাঁড়িয়ে আছিস? আরে এ দাঁড়ানো সে দাঁড়ানো নয়, আমি টিকটক করব, ভাইরাল হব, টাকা ইনকাম করব, আমার একটা নাম হবে। সাবান যত রকম কালার হোক, ফেনা কিন্তু সাদা হবে। এ তুই কি জানিস যে টিকটকের মর্ম? এই শোন, আমার টিকটক করে আমার বন্ধুরা কি কমেন্ট করছে শুধু শোন। এই দেখবার করছি শোন, বাংলাদেশ থেকে লিখেছে কি মইচুদ্দিন, দেখ লিখেছে হাই সেক্সি বৌদি, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আমি তোমার খুব ভালোবাসি।
তাই নাকি? হ্যাঁ, খুব ভালোবাসে। শোন শোন দাদা, আমাদের এই মোগরাহাট, এই মোগরা ধনপতাতে লিখেছে, সুমন ভাই, আয় বৌদি, তোমার রূপের আলোয় আমি তো মরে গেলাম। রূপের আলোয় মজে যাচ্ছে? আলো আমি নিবে দেব আমার জীবনে কি সুখটা দিয়েছিস বল? তুই বিয়ের আগে কি বলেছিলিস? মাগর বিয়ের আগে কত বড় বড় কথা বলে, আমি বিরিয়ানি ছাড়া মুখে তুলি না। আর বিয়ের পরের বাড়িতে যাবে তো এসছি, শুধু আতপ চালের ভাত আর কোলা চটকানো কে কে জীবন শেষ। তুমি খাচ্ছ মোটা মোটা বড় বড় সব কলা আর খেয়ে হচ্ছ ভোলা। এই ভোলা কার বলছিস রে? এই তুই বিয়ের আগে কি ফটো পাঠিয়েছিলি আমার কাছে? মাগর যে ফটোটা পাঠিয়েছি আমি দেখে তো প্রেমে পড়ে গেছি। ওর ফটো একবার দেখছি আমি একবার চুমকাচ্ছি। আর ফটোটা কি জানো, প্রসেনজিৎ ফেল। আর বিয়ের পর বাসরাতে দেখলাম কালো হুন্দু একটা কালো বিড়াল। তাহলে এখন তুই কি চাস? তুই ফেমাস হবি? হ্যাঁ ফেমাস হব। তোর বাচ্চা হবে তো নমাস, তুই কি হবি ফেমাস? তুই বাচ্চা চিন্তা করছিস কেন? আমি বাচ্চা চিন্তা মিটা করি না, বাচ্চার জন্য তো তুই আছিস। তো আমার একটা কথা, আমি তোমার নিয়ে সংসার করব না, কারণ আমি একটা ব্রাহ্মণ লোক আর তুমি আমার ব্রাহ্মণী। তুমি যদি এই পোশাক পরে ফাঁকে বেরো, আমার মান সম্মান থাকবে, আমার থাকবে, আমাদেরকে পূজা আর করবে। এই তুই কি আমার সঙ্গে সংসার করবি না রে? তোর বাবা এমন একটা ছোঁচা মাল, মাগো তাল তাল করে খাচ্চার হাড়ি হাড়ি হাঁক দেছে। তোর বাবার নামে সংসার করবো না, তোর বাবাকে আগে ঘর থেকে বের কর। মুখে লাগাম দিয়ে কথা বলো, আমি তোমাকে ডিভোর্স দেবো। আমি তোর সঙ্গে সংসার করতে চাই না, এই মুহূর্তে আমার তো বেরিয়ে যাও। তুই আমার সঙ্গে কি সংসার করবি নি রে? আমার সঙ্গে সংসার করবে তোর বাবা। ও ভগবান, পুরো মেন জায়গায় খোঁটা মেরেছে ওর বাবা ওটা। আর কেন বলবে না? এত সুন্দর দুধেশ্বর চড়া জমি দিচ্ছি, হ্যাঁ সেখানে দুধেশ্বর মাসুরি হবে, সেই জমি বলে ধান হয় না, তা কি করে হবে? প্রতিটা গোদ যদি নুয়ে মারে ধান হবে? আরে বেরো, তোমার বউ মার দেশ কোনো কথা নাই, বেরো, আসবো না বাড়িতে, আসবো না, আমি চলে যাবো। আমি ক্ষমা পাচ্ছি, ও সত্যিকারে কিছু পারে না, না পারে চাষ করতে, না পারে মাটি কাটতে, না করে ভালো করে পূজা করতে, ও কিছু দরকার নেই, ছেড়ে দাও। তুমি যে এত লোকের সামনে যে কথা বলেছ, সেই কথা রাখতে আমার জীবন চলে যাই যাবে, সেই কথা পালন আমি করব। ও সর্বনাশ, বলো তোমার কি লাগবে বলো? বুড়োর কি বমির বিগার এলো নাকি বলো দিন বলো? এই বুড়ো আমার সহ্য করতে পারে না, আমি টিকটক করি বলে আমার হাতে জল পর্যন্ত খায় না। আজকের বুড়োর কি হলো আমার প্রতি, এত সদয় হলো কেন? আচ্ছা ঠিক আছে, আমিও সুযোগের সদ্ব্যবহার করব। আমার প্রতি যখন এত সদয় হয়েছে, আমি ওর প্রতি আর একটু ভেঙে পড়ি দেখি। তোমার ছেলেকে আমি বলেছি, এই দেখো আমি টিকটক করি, আর একটি শার্ট ড্রেস মেজ লাগবে, আমি শপিং করবো, আর বেশি টাকা না, আমি বেশি চাইনি গো, বিশ্বাস করো দিদি মাত দিবি, আমি বেশি টাকা চাইনি, দেখো মাত্র 1,00,000 টাকা দাও। তুমি এখনো এই ফোন ধরে আছো, কার সঙ্গে কথা বলছো? ফেলে দাও। একটা কেন, দুটো ফোন দেবো। তবে একটা কথা, আমি চলে যাচ্ছি সব জিনিস আনতে, তবে আমি আসার আগে কাজ কর্ম সেরে বিছনা মাদুর করে রাখবে। ও বাবা গো, ও বাবা গো, আমার যে কি আনন্দ হচ্ছে, বুড়ো আমার প্রতি এত ভেঙে পড়লো কেন? যাই হোক হোক, আমার যে এত আনন্দ হচ্ছে তার জন্য আমার শুধু বলতে ইচ্ছে করছে, আমি ফুলের কলি তুমি হবে মালি, আমি ফুলের কলি তুমি হবে মালি, ফোটার আগে চিরে দিও না। দিবানা দিবানা হাতি দিবানা, দিবানা দিবানা দিল দিবানা, আমি ফুলের কলি তুমি হবে মালি, আমি ফুলের কলি তুমি হবে মালি, ফোটার আগে চিরে দিও না। দিবানা দিবানা হাতি দিবানা, দিবানা দিবানা দিল দিবানা, দিবানা দিবানা।
ও বাবা পুরো কখন আসবে গো? এই তো তোমার কলি ফোটার আগে আমি সব মালপাড়ি নিয়ে এসে গেছি, চিন্তার কোনো কারণ নেই। আর রান্না বান্না করতে হবে না, তোমার কষ্ট কমিয়ে দেওয়ার জন্য আমি খাবারে অনলাইনে অর্ডার করে দিয়েছি। চলে এসো, আর দেরি নয়, কেন একদম বাবা ভোর হয়ে যাবে, রাত অনেক হয়ে গেছে, বিষ নাই, চলে এসো। তার মানে কোথায় যাবো? আরে বিছানায় চলে এসো। ও ভগবান, বিছানায় যাব কেন আমি? আরে বিছানায় বসে বসে খাবো, খাওয়া শেষ হবে লুট করে শুয়ে পড়। ও বাবা, ইয়ে কি সত্যিকারে বললো নাকি? আমি তো ভেবেছি আর কি করছিল। ও বাবা ভগবান, আমার কি বুড়োর কাছে যেতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে, আমিও সেই মেয়ে নয়, আমি ওকে প্রশ্ন করব, প্রশ্নের মানে মারব। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার কাছে আমি যাবো। আচ্ছা, আমার কটা কোশ্চেন আছে, এ যদি ফটাফট উত্তরগুলো দিয়ে দাও তবে তোমার কাছে আমি যাবো। ওখানে খেজুর গাছ নেই, নদীতে খেজুর গাছ হয়? এই দেখ, গঙ্গা এবং ভাগীরথী নদীর মধ্যে পবিত্র ছাড়া অপবিত্র কিছু নেই। মহাকাশের মধ্যে কি নেই? সমস্যা হয়ে যাবে রে, এই চলো, ওখানে 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 পায়খানা ঘর নেই। আমি যাবো না বলেছি, যাবো না। তুমি আমাকে অনেক টাকা খরচ করে দিয়েছো, তোমার কথা রাখতে আমি সব জিনিস এনেছি, তুমি এখন আমার কথা রাখো, চলে এসো। আমি বিনাবেতে বসে আছি, তোমার অপেক্ষায় আছি, তোমার অপেক্ষায় আছি। ওরে না বললে শুনবো? হঠাৎ বলেছে টাকা নিয়ে লোকের কাছ থেকে সুদ করে মালপাট কিনে এনেছি, চলে এসো। আমি বিনাবেতে বসে আছি, তোমার অপেক্ষায় আছি, তোমার অপেক্ষায় আছি। এখন আমি কি করি লজ্জাতে যে মন, এখন আমি কি করি লজ্জাতে যে মন, ওরা লাগাম ধরবে জুয়াড়ি। একটা মিনিট পরে গোপন প্রেমের খেলা গাছে জমে উঠেছে, কচিরে তুই সরে যা, মশানে বেড়েছে। ওরে কচি, টিভি যদি খারাপ হয় কেউ টিভিকে গালাগালি দেবে, কোম্পানিকে গালাগালি দেবে, তা আমি কোম্পানির লোক, আমি বুঝে নিচ্ছি। চাপের চাপি থেকে নিয়ে রাত কাটছে, আর তীব্র বেশ ঠেলে দেবে ফোনে তুলেছে। ঠিক আছে, বাবাটাতে হবে আজ কারগিলের লড়াই। ও বা
বাছু তুই সরে যা, হামলা আছে গাই। তার মানে ওরে বাছু তুই কেন বুঝতে পারছিস না, গাইটা যে হারে হামলাচ্ছে, একে ঠিক টাইম মতন জল খড় না দিলে ও কি গইলে থাকবে। হালকেতে কুমিরে নে আমি কে মরি, আর গদির বিছানায় এসো একবার। ওই দেখো বড় কথা নয়, চলে এসো, তুমি আমার অনেক টাকা খরচ করে দিয়েছ, পাপেটাতে হবে আজ কারগিল দলা। বাছু তুই সরে যা, হামলাচ্ছে গাই। হালকেতে কুমিরে নে আমি কে মরি, গদির বিছানায় নন্দ বলে কথার বলে, নন্দ বলে কথার বলে শাস্তি বলেছে। তোমার লজ্জা করে না, আমি তোমার বৌমা, বৌমা মানে মেয়ের মতো। তুমি যদি আমার শ্বশুর না হয়ে অন্য কেউ যদি হতে না, আমার বাইরে জুতো দাবি তোমার মুক্ত আমি ফাটিয়ে দিতাম। তুমি আজকে যার অহংকারে এতটাই নিচে নেমে গেছো, সেগুলো তো ভগবানের দোয়া দান। জন্ম দিল পিতা মাতা, কেউ বা দিল নাম, সবই তো তোমার পরের দোয়া, কি হইল তোমার দাম। মরিবি যখন যাবি শ্মশানে, পরের কাঠটা পাবি। আর এ সংসারে কি আছে তোর, কি বা দিয়ে যাবি। বৌমা তুমি ভুলে যাচ্ছ, বৌমা তোমার বিয়ের দিন বর আসলি, তুমি হয়ে গেলে লগ্ন ভোজটা, তুমি লজ্জায় ঘৃণা এত করতে গেছিলে, আমি তোমার জীবন বাঁচিয়েছিলাম, আর সেই বিয়েতে পুরোহিত ছিলাম আমি। তোমাকে বুঝিয়ে, আমার ছেলেকে বুঝিয়ে আমি তোমাকে বিয়ে দিয়ে বৌমা করে এনেছিলাম, আর আজকে তুমি আমার সংসারে এসে আমার মাংস তুলে গালাগালি করছো বৌমা। তুমি যখন আমার ছেলেকে বলো না যে তুই কি ঘর করবি, তোর বাপ ঘর করবে, ওই কথাটা শুনে আমি সহ্য করতে পারিনি বৌমা, তাই তোমাকে ওই ভুল পথ থেকে সঠিক পথে আনার জন্য এই অভিনয়টা করেছি বৌমা। আর এই অভিনয় করে যদি ভুল করে থাকি, তুমি ক্ষমা করে দিও, আমাকে তুমি ক্ষমা করে দিও, আর আমি এবাড়িতে থাকবো না। বাবা তুমি যেও না, বাবা তুমি যেও না, কারণ বর্তমান সমাজে প্রতিটা সংসারে শ্বশুর শাশুড়ি যখন বয়স হয়ে যায়, সে তখন বোঝা হয়ে যায়, তাই আমি বোঝা হয়ে তোমার সংসারে আমি লোকরা করতে চাই না, আমি চলে যাব। আর যাওয়ার সময় একটা কথা বলে আছি বৌমা, তুমি আমার ছেলেকে একটু ভালো করে লক্ষ্য রেখো বৌমা, আমার ছেলেকে একটু ভালো করে লক্ষ্য রেখো। তোমার মুখ আমি দেখতে চাই না, এই মুখে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। ওগো ওগো আমি যে ভুল করেছি, আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও। জীবে প্রেম করে যেই জন সেজন শিবচে ঈশ্বর, তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তোমাকে ভাবতে পারি কি পর, তোমাকে ভাবতে পারি কি পর, তোমাকে ভাবতে পারি কি পর। তোমার কি মনে পড়ে আমার যে বিয়ের পরে যে প্রথম হানিমুনে যাওয়া, সেখানে যে টিপি টিপি বৃষ্টি, বৃষ্টির মাঝে ভিজতে ভিজতে তুমি যে সেই গানটা করে উঠেছিলে, মেঘা ওরে মেঘা, ওরে মেঘা মেঘা, তুকু বরসে দে আমার প্রেমিকাকে, পয়লা সিটাই ভেজাই দে মেঘা, ওরে মেঘা তুকু বরসে দে আমার প্রেমিকাকে, পয়লা সিটাই ভেজাই দে। ঝিমঝিম বৃষ্টি ভিজতে ভালো লাগে, ঝিমঝিম বৃষ্টি ভিজতে ভালো লাগে, মেঘা ওরে মেঘা, মেঘা ওরে মেঘা, তুই ফুলছে আমার মেঘাতে, চিকাই ভিজাই দে। Yes.
মালতি যেও না হাতে হাতে রাখো না বড় দেরি হয়েছে আমার ভালোবাসি আমি তোমার বড় দেরি হয়েছে আমার এই তুই আনন্দে গান গাইতেছিস না দুঃখে গান গাইতেছিস? আর আমি তো আনন্দে গান গাইতেছি। একটা মেয়ের জন্য আমাদের গ্রামের মান সম্মান সব চলে গেল, আমাদের গ্রামে মা বোন সবাই আছে। একটা মেয়ের সাহস দেখো, তার জলজ্যান্ত স্বামী বেঁচে থাকায় সে আবার একটা ছেলেকে নিয়ে সংসার করছে। সব আমার গান মরল, ওকে আগের ব্যবস্থা করব। ওর জয়ন্তর বিচার ছেড়ে দিয়ে ওই মডেলের বিচার করবি? হাজির হয়নি, এখন যেতে থাক, ঘাটটা ধরবি আর তুলে নিয়ে চলে আস। তোমার তোমার আগে ব্যবস্থা করবো, তোমার আগে ব্যবস্থা করবো। তিন তিনবার পিছিয়ে কেন ফেল হচ্ছে গো? যা চলে যা, তুলে নিয়ে আয়। যা ঠিক আছে, যেখানে পাবি ও যেখানে থাকবে ওকে আমি হাজির করাবই। আর আজকে তুমি একদম বিচারে কথা বলবে, যা বিচার আমরা করব। আর তোমার আসপদাই ওই এরকম হচ্ছে। এই তো এই মাস আগে মাস আগে আমার কাটন দাই বসে আছি, তুই এখানে মুখ দেখাচ্ছিস, শালা গলায় দড়ি দিয়ে মর না। তা জায়গায় তুই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়, আমি খুশি হব। এই তুই তো সংসার জন্য এত টানতেছিস, এত কিছু করতেছিস। আচ্ছা তোকে একটা কথা বলি, তুই বলতো, দুঃখ হলো মানুষের জীবন সাথী, সুখ আসে আর যায়, ওই তার মানেটা কি বলতো? বউ চিরকাল ঘরে থাকে, শালি আসে আর যায়। বউ মানে, বউ মানে অশান্তি, বউ মানে দুঃখ, বউ চিরকাল ঘরে থাকে, শালি মানে সুখ, সে মাল আসে আর যায়। তোর বউ বলে পারমিশনে ঘোষণা করবি, তুই কিছু বলবি না? হ্যাঁ, তুই তো বড় বিচারক, তুই তো বিচার করতে এসেছিস। তোর মা তো ধর্মপলতার সঙ্গে জুটে আছে, তোর বাবা কিছু বলে না কেন? আমরা বিচারক, আমাদের বউ বাঁশ বাগানে যাবে কি কলা বাগানে যাবে সে ব্যাপারটা বুঝুন, তুই বল আর কে রে? ওর বউ যেটা পারে যাক না কেন, ও লোকের বিচারটা ভালো করতে পারে, এই জন্য বলে গন্ধ মূর্খ। তোমার থেকে আমি বড় শিখেছি, তুই জানো তার মা আমি ভূগোলে একের জন্য 100 পাইনি। মানে তুই 99 পেয়েছিস? না 99 পাইনি, দুটো শূন্য পেয়েছি, এক দিলে 100 হয়ে যেত। আমার ডবল শিক্ষিত, হাই শিক্ষিত। তা কি? আচ্ছা বলো তো, ডবল শিক্ষিত, সর্বপ্রথম আমাদের ভারতে মহাকাশে কে গিয়েছিল? ও কে না জানে, সে ইয়া গেছিল, কে বলতে, রাকে রাকে রোশন গেছিল। ও তো ঋত্বিক সুতের বাবা। এ বাবা রে, উনি বই লিখ, তুই কখনো চাঁদে যে, তুই কখনো বলে দিনি? তা বলতো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কত সালে বল? হ্যাঁ ওইটা কোন বইয়ে লেখা নি? বইয়ে লেখা নি, এই বলে দাও। ওরে গাধা, 1861 খ্রিস্টাব্দে জন্ম আর 1931 খ্রিস্টাব্দে মৃত্যু, এটা বইয়ে লেখা নেই? এ বাবা রে, ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু সাল। আমি মনে করি রবীন্দ্রনাথ ঠাকুরের ফোন নাম্বার, ওই জন্য যতবার ফোন করি খালি বলে নট রিসিভেল। এই এই এই, তোর বই যদি ভালোবাসে তোর বউ সেদিনকে মারলো কেন? আর বউ আর নিজের দোষে মেরেছে কেন? হ্যাঁ, আর বউ সেদিন ঘাটে পড়ে গেছে, আমি না তুলে পেছন থেকে গিয়ে শুধু বলেছি তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, বলতে উঠে এসে আমার সর্বশরীর ব্যথা করে ছেড়ে দিয়েছে। তারপরে লাথি মারবে, স্বামীর গায়ে হাত তোলা মহা পাপ, ওই জন্য পা তুলেছে। তোর বউ যা করতে ঠিক করতে,
ঠিক করতে চাই। ঠিক করেনি। কি করে? তুই তুই কই বলতে, একটা গাছ দিয়ে কখনো বাগান হয়? না না। একটা ফুল দিয়ে কখনো মালা গাঁথা যায়? না না। একটা ইট দিয়ে কখনো ঘর হয়? না না। তাহলে একটা স্বামী নিয়ে কি করে সংসার হবে? শোনো, তুই এই বিচারে তুমি লাইট অফ করার অনুমতি না দাও, এর বিচার আমরা করে। এই তুমি কে? মনে শালি। ও, তুমি ইনার শালি? তুমি তো দেখতে খুব সুন্দর। তোমার দিদির ব্যবহারটা এইভাবে তুই বিচার করতে না, ঘরে বউ শাসন করতে। তুই জামাটা ছেড় না, থানায় গিয়ে শালার নামে কেস খাওয়াবো। কারণ নেই মানছে না, বউ কুকাজ করে, তাহলে বিচার করা অসম্ভব। যেদিন হাতে ধরবো সেই দিন এর বিচার আমরা করবো। কাশ্মীরের মতো বাইরে থেকে দেখো কত সুন্দর, কিন্তু ভিতরে ঢুকে দেখো শুধু যুদ্ধে ভরা। আস্তে আস্তে আমার জীবন থেকে সব হারিয়ে যাচ্ছে। এই তো আজকে সকালবেলা দু টাকার কয়েন হারিয়ে গেল, মাগো জ্বালায় চলে গেলাম। এপারে ঘুরলে জ্বালা আর ওপারে ফিরলে জ্বালা। জ্বালাটা কি, তোমরা কটা সামনে সংসার করছো? মিনিমাম একটা। আমি দুটো সামনে সংসার করছি। আচ্ছা কেন করবো না বলো তো? এখনকার ছেলেরা যদি কেউ দুটো কেউ তিনটে মেয়ে নিয়ে সংসার করতে পারে, আমরা মেয়েরা কোথায় কমতি আছি গো? আমরা কেন পারবো না? সেই জন্য আমি দুটো সামনে সংসার করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা মায়েরা, তোমরা দিকে ভালো করে তাকিয়ে দেখেছো, আমার সিঁদুরের দিকে তাকাও। দুকালা সিঁদুর, এর পেছনে বড় একটা কারণ আছে, তা গল্পটা করি শোনো। প্রথমবার যখন বাবা মা দেখাশোনা করে একটা ছেলের সাথে বিয়ে দিল, মা বিয়ের কয়েকদিন পরে দেখলাম সে ছেলে কিচ্ছু পারে না, বোকা ধেরস। সে কি আমার খেটে খাওয়াবে? আমি ঘুরিয়ে তার খেটে খাওয়াই, তা আমি কি করব? রূপ যৌবনে কি ফেলে দেবো? মা কে ফেলে দেওয়ার জিনিস। আমি কি করলাম, আমার পুরনো ভালোবাসা তার সবার আধার লিঙ্ক যোগ করে তাকে বিয়ে করে নিলাম। আমার যখন প্রথমবার বিয়ে হয়েছিল, লাল কালার সিঁদুর পরিয়ে বিয়ে করেছিল, তার স্যাম্পেল রেখে দিয়েছি। তারপর যখন বিয়ে হলো, এই মেটে কালার সিঁদুর পরিয়ে বিয়ে করেছে, তার স্যাম্পেল আলটা মুছে দিয়ে মেটেটা মাঝখানে আনা যায়। তোমার প্রেমের বাতাস কানে লাগাইলাম, তোমার প্রেমের বাতাস কানে লাগাইলাম, আঙলি বানাইলাম আমি বলেছিলাম না, আমার পুরনো ভালোবাসা, আমার দ্বিতীয় স্বামী, দেখেছো পুরো রসে ভরা। ও জুলি, তুমি একা একা কি ভাবছো? জুলি দেখো, সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবছি। ও জুলি, তুমি বালকেল আমি দেখি বউ। কি দেখবে? ইঁদুর। ইঁদুর? ওটা সিঁদুর। ওকে 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 জুলি, তুমি কি পড়ছো? কেন তো বাংলা দুর্গা পূজা আছে না? হ্যাঁ, ও দুর্গা পূজায় তোমার বানারসি কিনে দিচ্ছি না। এই ওটা বেনারসি। ওকে 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 ও জুলি, তুই ব্ল্যাক কুচু আধে না পড়ছো?
তোমরা জানো আমার দুটো স্বামী, তুমি দুর্গা পূজার সময় একটা শাড়ি কিনে দিয়েছো, তেমন ওই মহাবেদ একটা কিনে দিয়েছে, তোমারটা যদি না পড়ি তুমি রাগ করছো, তেমন ওই কালকে তো রাগ করছে। মা গো আমি কি করবো, ভাবনা চিন্তা করি দুটো শাড়ি মাঝখান থেকে কেটে আর এই জুড়ে পরে ঘুরছি, কেউ রাগ করতে পারবে না। দেখো জুলি, তোমার সামনে আগে ভালো লাগছে না কেন? তোমার পেছনে পুরো সেক্সি সেক্সি ভাব লাগছে। জানো আমার বড় স্বামী সেবা শুরু করে করে পুরো আমি জব্দ হয়ে গেছি। তোমাকে কি জন্য বিয়ে করেছি জানো? ওকে শুধু এনজয় করবো বলে। আরে কি হলো তোমার? নো জায়গা, পুরো সরে গেলে কেন? নো জায়গা, এদিকে এসে বলছি। এই তুমি কি আমার উপর রাগ করেছো? তুমি নাকি বিহারি মাল তুলেছো, তুমি নাকি বিহারি মাল তুলেছো, আমি জানি কোথায় তোমার কষ্ট, আমি জানি কোথায় তোমার কষ্ট, লোকে আমার যে যা খুশি বলছে, কেন তুমি হয়ে গেলে নষ্ট, তুমি নাকি বিহারি মাল তুলেছ, তুমি নাকি বিহারি মাল তুলেছ। গ্রামের লোক তোর খেটে খাওয়ায় নাকি রে? আমি তোর খেটে খাওয়াই। আর তুই কোন গ্রামের কথা আমার কাছে বলছিস? হ্যাঁ, তোর গ্রামের ঘটনা শুনলে লোকের পেটের ভাত হজম হবে না। মা গো ওর তো বড় রোগ আছে, রাত্রেবেলা বাড়াবাড়ি হয়ে গেছে, ও ডাক্তার কাছে নিয়ে যেতে হবে। আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই। ওর গ্রামের মোড়ল প্রবীরবাবুর বাড়িতে গেছি, বলি প্রধান সাহেব, প্রধান সাহেব আমার 2,000 টাকা দাও, আমার স্বামীকে হসপিটালে ভর্তি করবো। ওই মহাবেদ কি বললো জানো? বলে মা গো 2,000 কি 5,000 টাকা দেবো, আর সঙ্গে বকখালি টাইম কাটাবে চালে। আর কথা নেই, এখানে বলতে এসছে, চুপ করে বস। আরে বোন তুই কখন এলি? আমি তো কখন এসেছি, তুই কেমন আছিস? ভালো আছি। আচ্ছা দিদি, ওটা কি? ওটা তো নতুন জামাই বাবু। আচ্ছা জামাই বাবু, তুমি কি গো, তুমি থাকতে দুর্গার সাথে প্রেম করছে, তুমি কিছু বলছো না? এই স্বামী স্ত্রী হলো একটা গাড়ি দুটো চাকা। ভালো কথা। তাই একটা চাকা যদি অচল হয়ে যায়, এক চাকায় কি গাড়ি চলবে? ওই জন্য তো দিদি একটা এক্সট্রা চাকা রেখে দিয়েছে। ও মাই গড, আমাকে স্টেমনি বলছে? এই ডাক্তার তোর প্রতিদিন একটা ডিম সিদ্ধ গিলতে বলেছে, তোমার জন্য ডিম সিদ্ধ করা হয়েছে, এনে দিচ্ছি, প্রোটিনটা আমার গিলে আর উদ্ধার কর। ও জুলি, তুমি এক কাজ করো, গরগলে মুরগি খাইয়ে দাও, তাহলে সেই মুরগি সেদ্ধ ডিম পেড়ে দেবে। হ্যাঁ ও ঠিক বলেছে, ওই গরম জলের সঙ্গে নুন হলুদ লঙ্কা মাখিয়ে দেবে, দেখবে মুরগি একেবারে ডিম ঝোল করে বার করে দেবে। এই দেখো আগে তোমার মুখে কি সুন্দর দাঁড়ি ছিল, এখন কেটে ফেলেছে কেন? দেখো জুলি, চুল লাগালে কুট কুট করে কামড়া, তাই পুরো চুল দাঁড়ি ফেলে দিয়েছি। দেখো পুরো আমার বাচ্চা খোকা খোকা লাগছে না? এই গিয়ে শালার মুখে করে নাতি মেরে দুটো দাঁত ভেঙে দে না, দুধে বাচ্চার মতো লাগে। এই দেখো যে যা বলুক, তোমাকে পুরো দুধে বাচ্চার মতো লাগবে। ইয়েস ইয়েস মা উয়া ফেট দিদি থাকতে আমাকে চুম কাজ কর না। তো দিদি তো কোনোদিন আমার চুম খায় না, তুই একটা চুম ধার হিসাবে দে, অসুখ ভালো হয়ে গেলে সুদে আসলে দুটো ফিরি দেবো। আচ্ছা দিদি তুই কি রে, জামাইবাবু অবস্থা আছে, এটা ভালো প্যান জমাতে পারি না? আরে আমি ওকে ভালোভাবে রাখতে চাই না, ও কি নিজে ভালোভাবে থাকতে চায়? আচ্ছা তোমাকে বলি, একটা ভালো প্যান জামা কিনে পড়তে পারো? আমি যদি ভালো প্যান জামা পড়ি তো দিদি আমার ভালোবাসবে? অবশ্যই। হ্যাঁ ঘরের সামনে দর্জি দোকানে খুনি বলে দিচ্ছি, ও তপন দা, এই তোমার দোকানে ফুল প্যান কাটাতে কত করে নিচ্ছ গো? 700 টাকা। বাবা একটা প্যান কাটাতে 700 টাকা? হ্যাঁ। তাহলে জাইয়া কাটাতে কত করে নিচ্ছ গো? 15 টাকা। 15 টাকা? তবে একটা জাইয়া কাটি দাও, ঝুলটা পা পর্যন্ত করে দেবে। আচ্ছা মেরে মুখ সেলাই করতে পারবা? ঠিক বলেছে, এদিকে এদিকে আয়। গ্রামের লোক উল্টো পাল্টা বলতে, তুই আগের মতো ফিরে এসে আবার নতুন করে সংসার করবো। সব তো এই ভেস্টে জমি যখন পাট্টা কাগজ না করা হয় সে জমি কি হয়? সরকারের খাতায় চলে যায়। তুই তেমন ভেস্টে জমি, তোর সাথে আর সংসার করব না, একে বিয়ে করেছি, এর সাথেই সংসার করব। তুই ভাতারি অহংকারী মরবি রে বা, তোর এক ভাতারে মন ভরে না আর কটা দরকার। হাত জোর করে বলতেছি, আমার কাছে আগের মতো ফিরে আট। দুই ভাতারি অহংকারী মরবি রে বা, এক ভাতারে মন ভরে না আর কটা দরকার। দুই ভাতারি অহংকারী মরবি রে বা, এক ভাতারে মন ভরে না আর কটা দরকার। সত্যি কথা বোঝাই কারি বাকি দুজন স্বামী আমার, সত্যি কথা বোঝাই কারি বাকি দুজন স্বামী আমার। আমি কত না মারলে দেবো রে বিচার, গ্রামের লোক ঠিক বলেছে, আমার ওষুধ খাইয়ে ঘুম পাড়ি রেখে এই শালার সঙ্গে নোংরামও শুরু করেছে। কোথা থেকে হচ্ছে তার ওষুধ তো দামি দাম না, জানিয়ে চেঁচকা খুইয়ে রইতেছে শখের জমি।
আমার সবকে জমি এই শালা ধান কেড়ে নিয়ে চলে যাচ্ছে, নিজেই বুঝতে পারছি না। শুনিনি জীবনে আমি একবার দুজন স্বামী কোথা থেকে হচ্ছে দোকান ও সুন্দর দামি না জানি একটা তুই এই নিতে আমার বাড়ি আমি সোজনা চলে যাবো, বাড়িতে বেরো না তো ঘাট ঢাকাতে বের হয়ে যাবে। বের করতেছিস কেন রে? ওই এই বাড়িতেই থাকবে, পুরো শুধু করতে পারে একটা ছেড়ে দুটো বে। আর মেয়ে মেয়ে সতীন হলে তাহলে বল আমরা কি, একটা ছেলে যদি দুটো বিয়ে করে মেয়েরা কে হবে? সতীন হবে। তাহলে একটা মেয়ে যদি দুটো বিয়ে করে তাহলে আমরা দুজনে কে হব? ভাইরা ভাই ভাগ্যে আমার এমন ছিল দোষ বলার ঠিক আছে। আর ছেলে হলে জিজ্ঞাস করবে অরিজিনাল তার বাবাকে, তুই যে কর্ম করেছি আমার যদি একটা ছেলে হয় সে যদি বড় হয়ে জিজ্ঞাসা করে আমার বাবাকে, তুই কাকে দেখাবি, আমাকে নাই শালা বিহারি কে রে? পুরো শুধু করতে পারে একটা ছেলে দুটো মেয়ে মেয়ে সতীন হলে তাহলে বল ভাগ্যে আমার এমন ছিল দোষ বলার ঠিক আছে। ছেলে হলে জিজ্ঞাস করবে এই বাবা মা বয়স হয়ে গেলে ছেলেদের কাছে মাস পাল্লা খায়, বউ মাস পাল্লা খাবে? এ শালার বিহারি ভালো বললে হবে না, তো ছাতুর গেলাস ভাঙবো বাড়িতে। আমি তোকে বললাম না আমি ওকে এই বাড়িতে এনেছি, আজ থেকে ওই এই বাড়িতেই থাকবে। সে দিদি লজ্জা করছে না? বাবা মা দেখা ছেলেকে বিয়ে করে পড়ো পড়ছি নিয়ে সংসার করছি, তোর মতো একটা দিদি মতো লজ্জা করছে? কতটুকু জানিস তুই? বাবা মা যখন দেখাশোনা করে প্রথমবার ওর সাথে আমার বিয়ে দিয়েছিল, বিয়ে কয়েকদিন পরে জানতে পারলাম ওর খুব বড় রোগ রয়েছে। তখন আমি কি করতাম, জায়গা জমি সব বিক্রি করে ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার তো বলেই দিয়েছিল আর বেশি দিন বাঁচবি না। তখন আমি একটা মেয়ে মানুষ, কোথায় যেতাম কি করতাম কিছুই বুঝতে পারিনি। সেই দুঃখের সময় আশার আলো হয়ে দেখা দিল। ও আমাকে বলেছিল আমার স্বামীর সমস্ত চিকিৎসা খরচ আমার সংসারের সমস্ত খরচ ও চালাবে, তার বিনিময়ে ওকে আমার বিয়ে করতে হবে। সেই সময় কোনো পথ খুঁজে না পেয়ে নির্ভয় হয়ে কথা দিয়ে দিয়েছিলাম, ডাক্তার যেই ডেট দিয়েছে আমার স্বামী মারা যাওয়ার, সেই ডেটে আমার স্বামী যদি মারা নাও যায় ওর সাথে আমি চলে যাব। তবে কেন তুমি আমাকে বাঁচালি? আমি যদি মারা যেতাম, এই দৃশ্য তো আমার দেখতে হতো না গো। তুমি বিশ্বাস করো, আমি সব কিছু জানার সত্ত্বেও চুপচাপ ছিলাম, কেন জানো? তোমার আগামী দিনে ভবিষ্যৎ নষ্ট হতে না দেওয়ার জন্য। তুমি বিশ্বাস করো, আমি যে তোমাকে আগের মতোই ভালোবাসি গো। তুমি আমার কাছে ফিরে এসো, আমি তোমাকে আগের মতোই পেতে চাই। আমি তোমাকে টাকা দিয়েছি পাওয়ার জন্য, তোমাকে টাকার জন্য নজরি তুমি যে টাকা দিয়েছিলে বিয়ে করে আমার সাথে সংসার করবে আগ্রহ চুলি এখান থেকে অনেক দূরে নিয়ে চলে যাবো চুলি। আমি জোর কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আমাকে চলে যেতে হবে। কিন্তু তুমি একদম টেনশন করো না, তুমি তো আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছো। আমি চলে যাচ্ছি তো কি হয়েছে? মাঝে মাঝে তোমাকে দেখতে আমি আবার আসবো। এমনি করে ভালোবাসবে দিন যাই সেই ভরসা, কথা দাও কথা দাও আবার আসবে। তোমার কি হয়েছে? আমার গলা নেচে চলে যাচ্ছে। তুমি এমন করছো কেন? আমি যে বিষ খেয়েছি। আমরা সবাই জন্য টিকা পাল আমার আজ তোমার ছেড়ে অনেক দূরে চলে যে না সহ্য করতে না পেরে আমি যে বিষ খেয়েছি। তোমাকে
তুমি বিশ্বাস করো আমি এই মুহূর্তে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। পরাজয় পরাজয় পরাজয়